और से बारों की बातें कुछ शुरू सकते হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় চ্যানেল লাইভটা দেখছেন একটু জয়েন করেন আর আমার লাইভটা ক্লিয়ার আছে কিনা আমার সাউন্ড ক্লিয়ার আছে কিনা এবং আমাকে ঠিকমতো দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাতে হবে তার আগে সবাইকে হচ্ছে এত এতগুলো ভালোবাসা আমার চুল প্রচন্ড পরিমাণে ভিজে এইজন্য আমি আজকে চুল আটকে আসছি না একটু সুন্দর করে চুলটা ছাইড়া আসতাম বাট আমি একটু আগে গোসল করছি এইজন্য হচ্ছে চুল ছাড়তে পারি না কেউ আবার চুল ছাড়তে বললেন না যে আপু চুল ছাড়েন তাহলে সুন্দর লাগবে কারণ আমার চুল পুরো ভিজা পানি পড়তেছে তারপর আমি চুল আটকে রাখছি তো সবাই হচ্ছে একটু জয়েন করে জাস্ট আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে আমার লাইভটা ক্লিয়ার আছে কিনা আমার সাউন্ড ক্লিয়ার আছে কিনা এবং হচ্ছে সবাইকে যেটা করতে হবে লাইভটাকে একটু গার্লস গ্রুপে হচ্ছে লাইভটাকে শেয়ার করে দিতে হবে আমাদের আজকে দুইটা লাইভ হবে একটা হচ্ছে এখন আবার আমরা দশটার দিকে একটা লাইভ হবো দশটার দিকে আমরা লটারি করবো তো এখন যারা অ্যাক্টিভ থাকবে এবং যারা হচ্ছে লাইভে কমেন্ট করবেন আমরা কিন্তু প্রত্যেকে হচ্ছে আমরা কিন্তু এগুলো হচ্ছে নোট করতেছি সো আমরা আমি লাইভ শেষ করে একটা পোস্ট করব যারা এখন শেয়ার করবেন এবং হচ্ছে শেয়ার ডান লিখবেন তাদের নাম মাস্ট বি লেখা হবে হ্যাঁ সো এই লাইভটাকে সবাইকে বেশি বেশি করে শেয়ার করতে হবে যারা যারা দেখতেছেন লাইভটাকে গার্লস গ্রুপে শেয়ার করতে হবে এবং হচ্ছে আমার লাইভটা ক্লিয়ার আছে কিনা আমার সাউন্ড ক্লিয়ার আছে কিনা এবং আমাকে ঠিক মতো দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাতে হবে আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আপু ভালো আছে আপু তুমি কেমন আছো ভাই আমি লাইভে লাইভ শেষ করে ফোন দিব হ্যাঁ শেষ দিন আপনারা যারা আজকে রাত 12টার মধ্যে অর্ডার করবেন তারা আজকে হচ্ছে কালকে পর্যন্ত বিকাশ করার সময় পাবেন মানে ধরেন আপনি আর রাত 12টার মধ্যে যদি অর্ডার কনফার্ম করেন কালকে দিনটা আপনি বিকাশ করার সময় পাবেন আর যারা ঢাকার মধ্যে আছেন তাদের তো আর বিকাশ করা লাগবে না তারা অ্যাড্রেস ফোন নাম্বারটা রাত 12টার মধ্যে দিয়ে দিবেন আমাদের কিন্তু অফারের আজকে রাত্রে 12টার মধ্যে শেষ হয়ে যাবে সো এই অফার কিন্তু আবার সেই ঈদের মধ্যে মানে নিতে হবে সো যার যা প্রোডাক্ট অর্ডার করার আছে করে ফেলেন রাত 12টার মধ্যে আর লাইভটাকে যারা দেখতে পাচ্ছেন একটু গার্লস গ্রুপে শেয়ার করে দিবেন আপু আমি অ্যাক্টিভ আছি আচ্ছা ঠিক আছে আমি ভালোবাসা দিব অফারটা আপু আমি ভালোবাসা দিব একটা অফার চাই বুঝি নাই আপু শেয়ার দান আচ্ছা আপু আমার লাইভটা কি ঘোলা অনেকে বলতেছে আমার লাইভ নাকি ঘোলা আমার লাইভটা কি ঘোলা নাকি ক্লিয়ার একটু কমেন্ট করেন তো আমার লাইভটা কি ঘোলা আমার নেট তো ঠিক আছে আমার লাইভ কি ঘোলা নাকি ক্লিয়ার একটু কমেন্ট করেন আগে আমাকে একটু কমেন্ট করে জানাতে হবে একজন লিখছে যে আমার লাইভটা কি ঘোলা আমি তো দেখতেছি ক্লিয়ার বাট অনেক কমেন্ট করতেছে লাইভ নাকি ঘোলা একটু কমেন্ট করতে হবে যে লাইভটা কি ঘোলা নাকি একটু কমেন্ট করেন দেন হচ্ছে আমি প্রোডাক্ট দেখানো স্টার্ট করতেছি হ্যাঁ একটু কমেন্ট করতে হবে যে লাইভটা কি ঘোলা নাকি ক্লিয়ার একটু কমেন্ট করতে হবে কয়েকজন বলতো সাপোর্ট লাইভ নাকি ঘোলা আমি তো এখান থেকে ক্লিয়ার দেখতেছি আমার লাইভ কি ঘোলা আপু ক্লিয়ার আচ্ছা ঠিক আছে তাহলে সবাই শেয়ার করে দেন আচ্ছা আপু তুমি তো দেখতে সুপার থ্যাংক ইউ সবাই লাইভটাকে শেয়ার করে দেন ধুমায় শেয়ার করেন আমি এক গোলজেল নিয়ে ফার্স্টে কয়েকটা কথা বলে নিচ্ছি আমাদের গোলজেলের কিন্তু এই যে প্যাকেজিং চেঞ্জ হয়েছে ঠিক আছে আমাদের নতুন কিন্তু আপডেট জেল আসছে এইটাতে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের আগেরটা গোলজেল কিন্তু
সবার কাছে আপডেটটা যাচ্ছে বাট প্রাইস কিন্তু আমি বাড়াই নাই প্রাইস কিন্তু সেমই আছে বাট আপনাদের প্রত্যেকের কাছে আপডেটটা যাবে এইটা কিন্তু হচ্ছে যাবে না কারো কাছে প্রত্যেকের কাছে গোল্ডেন আপডেটটা যাবে সো যারা হচ্ছে মানে বলবেন যে আপু প্রাইস কি বাড়াই দিবেন না আপু প্রাইস বাড়াই নাই গোল্ডেন প্রত্যেকের কাছে আপডেটটা যাবে প্রাইস আমাদের মোটেও বাড়ানো হয় না প্রাইসই আগেরটাই আছে বাট গোল্ডেন হচ্ছে আপনার আগেরটা মানে নতুন আপডেটটা পাবেন আমি কিনে নিয়ে আসছি বেশি দিয়ে বাট আপনারা হচ্ছে সেম প্রাইসই পাবেন আপনারা হচ্ছে সেম প্রাইসই পাবেন আপনারা টেনশন করেন না যে আপু আমরা কি হচ্ছে প্রাইস বাড়াই দিয়ে নিব কিনা না আমি কিনে নিয়ে আসছি বেশিতে বাট আপনারা সেম প্রাইসই পাবেন শুধু হচ্ছে আপনারা এটা হোয়াইট কালার পাবেন একদম ওয়াটার কালার যেটা জেল ভিতরে সব সেম থাকবে যে আপু ভিতরে কি জেল চেঞ্জ হয়েছে না রে আপু ভিতরে জেল চেঞ্জ হলো তো আপনারা হচ্ছে কেমনে কি মানে এইটার মানে জাস্ট হচ্ছে আপনার প্যাকেজিং চেঞ্জ হয়েছে আপডেট করা হয়েছে এ আর হচ্ছে ভিতরে কিছু ইনগ্রেডিয়েন্টস হচ্ছে নতুন করে অ্যাড করা হয়েছে এছাড়া কিছু চেঞ্জ হয় নাই কারণ হচ্ছে যাতে আরো দ্রুত কাজ করে গোল্ডেন তো এমনি দ্রুত কাজ করে আরো হচ্ছে যাতে হচ্ছে আপনার মানে লাগানোর সাথে সাথে হচ্ছে যাতে আপনি চেঞ্জ বুঝেন আরো দ্রুত হচ্ছে চেঞ্জ করার জন্য কিছুটা হচ্ছে আপডেট করা হয়েছে এছাড়া আর কিছুই না সো গোল্ডেনটা হচ্ছে আপনারা হচ্ছে যারা কনফিউজ হয়ে যেতেছেন যে আপু আপনারটা হচ্ছে গোল্ডেন আমাদেরটা ওয়াটার কালার কেন আমার এটা আগের আপু আমার বাসায় যেটা ছিল সেটা তো এখন যারা পাবেন সবাই হচ্ছে নতুনটা পাবেন আপু আপডেটটা দেখো আপু আমি আজকে রাতে দেখাই দিব আমার এখন আমি হাতে নিয়ে আসতে পারি না আমার গোডাউনে আছে আমি শিপমেন্ট হচ্ছে আমার গোডাউনে আসে আমার বাসায় আসে না তো আমার হচ্ছে গোডাউনে সব প্রোডাক্ট থাকে আমার আমি রাতের বেলায় হচ্ছে নিয়ে আসবো আইনা দেন হচ্ছে আপনাদেরকে দেখাই দিব লাইভটাকে সবাই একটু গার্লস গ্রুপে শেয়ার করেন আজকে অনেকগুলো শেয়ার করা যায় হ্যাঁ সবাই লাইভটাকে একটু শেয়ার করে দিবেন যারা যারা ভালোবাসেন তারা আরো বেশি শেয়ার করবেন আর শেয়ার করে মাঝবি শেয়ার ডান লিখতে হবে এবং লাইভে স্ক্রিনশট রেখে দিতে হবে যে আপু আমি শেয়ার করছি এবং বেশি বেশি করে লাভ দিয়ে দিবেন কমেন্ট করবেন সো আমি গোল্ডেনটা একটু নিয়ে ডিটেলস বলি দেন হচ্ছে আপু আপু আমার ছোট ভাই মারা গেছে তার জন্য একটু দোয়া করেন রাজেন আপু আচ্ছা তুমি লাইভে কি করতেছো আপু আমার লাইভটা হচ্ছে এখন দেখাটা ইম্পর্টেন্ট না আপু আর হচ্ছে তোমার জন্য কি বলবো আমার কিছুই বলার নাই মনটা খারাপ হয়ে গেল আচ্ছা আপু শেয়ার ডান থ্যাংক ইউ সো মাচ সো এটা হচ্ছে আমাদের গোল্ডেনটা আছে সবাই হচ্ছে আপুর ভাইয়ের জন্য একটু দোয়া করবা যারা যারা লাইভটা দেখতে পাচ্ছ সবাই হচ্ছে আপুর ভাইয়ের জন্য হচ্ছে একটু দোয়া করবা যাতে হচ্ছে সে জান্নাত দাঁড়াও এটা কি লিখছে আপু আপু এর কারোর সাথে মোবাইল নাম্বার মনে করার থাকলে 500 টাকা থেকে ইনকাম আচ্ছা এগুলো কি একদম বাকডুম লিখছে আপু তুমি কি ব্যবহার করো আমি কি ব্যবহার করি আচ্ছা আমি আমার স্কিন কেয়ার মানে ডিটেলসটা একটু বলবো তার আগে আমি গোল্ডেনটা একটু ইউজ করে নিই আচ্ছা আমি কিন্তু হচ্ছে আজকে একটা এখানে ব্লাশনের যে একটা ইয়া সুইটা লাগাইছি হ্যাঁ সো হচ্ছে আবার কেউ আছে উল্টা পাল্টা কমেন্ট করেন আপু আপনাকে যে অসাধারণ লাগে থ্যাংক ইউ মাশাল্লাহ থ্যাংক ইউ সো সবাই হচ্ছে জয়েন করেন এবং শেয়ার করে দেন সো আমি কি কি ইউজ করি এটা যারা জানতে চান যে আপু আপনি কি ইউজ করেন আপনার স্কিন এত সুন্দর কিভাবে আপনার স্কিন এত ভালো কিভাবে আমি একটু আমার স্কিন কেয়ার বলি আপু স্কিন কেয়ার করার জন্য এক গাদা প্রোডাক্ট লাগে না জাস্ট আপনি কয়েকটা জিনিস মেনটেন করবেন ফার্স্ট অফ অল আপনাকে যেটা মাথায় রাখতে হবে আমার স্কিনটাকে হেলদি করতে হবে স্কিনটাকে স্পটলেস করতে হবে স্কিনে ব্রণ থাকতে পারবে না আপনি ফর্সা আগে জিনিস না ফর্সা মানে হচ্ছে সুন্দর না আপনারা অনেকে মনে করেন যে আমি স্কিন হচ্ছে সাদা হয়ে গেছে তার মানে আমার অনেক সুন্দর লাগবে বাট ফর্সা হইলে যদি সুন্দর হয় তাপু আমি আইসা আগে নাইট ক্রিমটা নিয়ে বসে থাকতাম তার হচ্ছে নাইট ক্রিম দিলেই ফর্সা হয়ে যাবে এই ক্রিমটা আপনি লাগানোর 7 দিনের মধ্যে দেখবেন আপনি স্কিন সাদা হয়ে গেছে বাট আমারে কয়েকদিন দেখছেন যে আগে আইসা নাইট ক্রিম নিয়ে পাচার পারতে আর নাইট ক্রিম হচ্ছে কয়েকদিন আমি হচ্ছে লাইভের মধ্যে মানে আসা মাঝে সারা লাইভটাই নাইট ক্রিম নিয়ে হচ্ছে কথা বলে বাট আমি কিন্তু আসার সাথে সাথে কি নিয়ে কথা বলি জেল নিয়ে এবং হচ্ছে মাস্ক নিয়ে ফেস প্যাক নিয়ে সিরাম নিয়ে এগুলো নিয়ে কেন বলি জানেন কারণ আমি নাইট ক্রিম সেল করলে আমার প্রফিট বেশি হবে কারণ জেলে কিন্তু প্রফিট কম নাইট ক্রিমে কিন্তু যাও প্রফিট রাখা যায় জেলে কিন্তু ওরকম এক গাদা মাস্কে ফেস প্যাকে সিরাম এগুলোতে কিন্তু এক গাদা প্রফিট কেউ রাখে না যতটুকু প্রফিট নাইট ক্রিমে বডি ক্রিমে রাখা যায় যদি ধরেন যে 200-300-400 এরকম সো ওইটা হচ্ছে তারপর আমি নাইট ক্রিমটা কেন কম দেখাই যাতে করে আপনারা নাইট ক্রিমের প্রতি ঝুঁকে না পড়েন হেলদি প্রোডাক্টের উপরে যাতে আপনাদের হচ্ছে আকর্ষণটা বেশি থাকে কারণ আপনারা যারা স্কিন কেয়ার বোঝেন না বা যারা আমাদের দেখে প্রোডাক্ট নেন আমাদের দায়িত্ব হচ্ছে আপনাদেরকে এই জিনিসগুলো বোঝানো যে আপু আপনারা আগে হেলদি প্রোডাক্ট ইউজ করবেন যেমন এই জেলটা এটার কাজ কি ধর আপনি একটা নাইট ক্রিম নিলেন আপনার হচ্ছে স্কিনটা ড্যামেজ তখন কিন্তু নাইট ক্রিমটা আপনার স্কিনে কাজ করবে না করলে সেটা স্লো কাজ করবে আপনি আমাকে দেখে প্রোডাক্ট নিলেন বাট আমি কিন্তু অনেক ফর্সা বাট আপনি আমার মতো ফর্সা হচ্ছেন না তখন আপনার যেটা হবে মনটা খারাপ হয়ে যাবে সো এই জন্য আপনাদেরকে আমি বলি বেশি বেশি করে একটু কমেন্ট করেন যারা যা দেখতে পাচ্ছেন সবাই লাইভে একটু কমেন্ট করেন সো এই জন্য আমি আপনাদেরকে বলি যারা প্রোডাক্ট কিনেন আগে বুঝতে হবে যে আপনার হচ্ছে স্কিনটা হেলদি কিনা আপনার স্কিন ড্যামেজ কিনা আপনার স্কিনে হচ্ছে এই জিনিসগুলো বুঝে দেন হচ্ছে প্রোডাক্ট কিনবেন মাস্ট বি সবাই জেল ইউজ করবেন আর যেমন তেমন জেল ইউজ করলে হচ্ছে হবে না আপনাকে একটা ভালো জেল হচ্ছে ফেস ইউজ করতে হবে যেমন আমি গোল্ডেনটার কথা বলি গোল্ডেনটা কিন্তু আপু হচ্ছে আপনার নর্মাল কোনো জেল না যদি নর্মাল কোনো জেল হয় তারপর আমি তাহলে 4 বছর ধরে একটা জেল সেল করতাম না 4 বছর ধরে একটা জেল সেল করে যেতেছি এই জেলটার আপনি অনেকগুলো ফেক ভার্সন পাবেন অনেকগুলো এটার অনেকগুলো রেপ্লিকা আছে যেমন হচ্ছে আপনার হচ্ছে অনেকগুলো মানে আমি নাম না বলি তো অনেকগুলো হচ্ছে এটা রেপ্লিকা আছে তো আপনি হচ্ছে মাস্ট বি দেখে নেবেন যে আমারটা নিচ্ছেন কিনা
কমে পাইলেও হচ্ছে দৌড় দেওয়া যায় না আর বেশি পাইলেও দৌড় দেওয়া যায় না, বাট আপনি বুঝে শুনে তারপর হচ্ছে পারচেস করবেন যে আপনি কি এইটাই নিচ্ছেন কিনা। আপু কেমন আছো? ভালো আছো? তুমি কেমন আছো? সো বুঝে শুনে দেন হচ্ছে আপনাকে জেলটা নিতে হবে। আর এইটা যখন ইউজ করবেন, আমি জাস্ট একটু ইউজ করি, তারপর আমার স্কিন দেখেন, তারপর আমি ডিটেলস আরো বলি। যারা নতুন জয়েন করতেছেন আমার পেজে, যারা অফারে প্রোডাক্ট কিনতে চাচ্ছেন, আমি বলবো যে আপনি অফার আর কিছু কিনেন বা না কিনেন অবশ্যই জেল প্রত্যেকে পারচেস করবেন। আপনি আর কিচ্ছু কিনেন নাই, আমার পেজ থেকে কেনার দরকারও নাই, বাট একটা জেল পারচেস করার পরে আমার পেজে রেগুলার ক্লায়েন্ট হয়ে যাবেন, এতটুকু আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি। আর কিচ্ছু কেনার দরকার নাই, বা কারণ হচ্ছে এইটা শুধুমাত্র একটা জেল না, আপনার একটা নর্মাল আই ক্রিম কিনতে যান, যাতে চোখের নিচে কালো দাগ আছে, দেখবেন যে নর্মাল একটা আই ক্রিমের প্রাইস হচ্ছে আপনার 1000 টাকা, সেইখানে হচ্ছে আপনি একটা জেল যেটা রেগুলার প্রাইস ছিল 1200 টাকা, এটা আজকে রাত 12টা পর্যন্ত আপনি 1000 টাকার অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন, যেটা আপনার আই ক্রিমের কাছ থেকে এমন কোন কাজ নাই যেটা আপনার স্কিনে করবে না, এমন কোন কাজ নাই যেটা আপনার স্কিনে করে না, এটা আপনাকে হোয়াইটনিং করে। আপু তোমার গোল্ডেন জেলটা জাস্ট ওয়াও, থ্যাংক ইউ রহমান নিমা আপু, থ্যাংক ইউ সো মাচ। এই জেলের রিভিউ হচ্ছে মানে লাগে না এখন আর, এইটা হচ্ছে এমনি এখন মার্কেট পেয়ে গেছে আমার, মানে বিথি গ্যালারি মানে যদি কিছু হয় মানে আসে না যে প্রত্যেকটা পেজে একটা প্রোডাক্ট থাকে যে এই প্রোডাক্টটা সে অনেক মানে সে ভাইরাল করছে, বা এই প্রোডাক্টটা তার পেজে হচ্ছে অনেক মানে হচ্ছে নাম কাম আছে, তো আমার পেজ মানে যদি কিছু থাকে সেটা হচ্ছে বিথি গ্যালারি পেজ মানে গোল জেল, এটা সবাই জানে। গোল জেল হচ্ছে আমি বলতে পারি যে গোল জেল আমি সবাই চিনাইছি, অনলাইনে এমন কেউ নাই যে গোল জেল চিনে না, কারণ আমার পেজ মানে গোল জেল। আপু ওয়েট লসের প্রোডাক্ট দেখান, আচ্ছা সব দেখাবো, এটার ডিটেলসটা আমি আরো বলে নিই, কারণ গোল জেলটা হচ্ছে ডিটেলস আমি লাইভে মানে কম বলি এখন, ওই জন্য অনেকে বলে আপু গোলজেট কে আপনি সেল করে অফ করে দিবেন। গোলজেট আপু ময়দা মাখা রূপ দেখে, আচ্ছা মায়াবী মন, আগে তুই হচ্ছে তোর মনটারে বড় কর, তোর মায়াবী মন, তোর মনের মধ্যে তো হচ্ছে বিষ ভর্তি, তোর মনের মধ্যে এক গাদা বিষ, তাও যেমন তেমন বিষ না, একদম হচ্ছে মানে জঘন্যতম বিষ তোর মনের মধ্যে। আপু তুমি ঢাকা নারায়ণগঞ্জ দাও, আপু আমি হচ্ছে ঢাকার মধ্যে কেন, আমি ঢাকা ঢাকার বাইরে সব জায়গায় ডেলিভারি করি, শুধু বাংলাদেশের বাইরে ডেলিভারি করতে পারবো না। আপু লং কত ড্রেসটার, এই ড্রেসটা লং কত আপু, এই ড্রেস লং জিজ্ঞেস করতেছো? এইটা তো হচ্ছে আপু তোমার, এটা তো হচ্ছে লেহেঙ্গা, পরে এটা হচ্ছে আমার ড্রেস না, মানে আমি সেল করি না আপু, এই ড্রেসটা আমি সেল করি না, এটা লগ আমি মানে কেমনে কি বুঝাবো, আমি বুঝতেছি না, এটা তো আমি সেল করি না, এটা আমি একটা পেজ থেকে কিনছি, এটা হচ্ছে আমি একটা পেজ থেকে হচ্ছে পারচেস করেছি, যেটার প্রাইস নিছিল 4000 টাকা, যেটার প্রাইস নিছিল 4000 টাকা, এখন এটা কমেও পাওয়া যাবে, এখন এটা হচ্ছে কমেও পাবা। আপু কুরিয়ান জেলটা কি কি নিয়ে কিছু বলেন, আচ্ছা এইটা এইটাই তো হচ্ছে আপনার কুরিয়ান জেল আপু, এটা নিয়ে বলতেছি যে আমি এটা ফেজে ইউজ করি, যখন আপনি এটা অ্যাপ্লাই করবেন মাস্ট বি হচ্ছে এভাবে ফেজে মাসাজ করবেন, মাস্ট বি হচ্ছে আপনি যখন ইউজ করবেন এটা হচ্ছে ফেজে দিয়ে হচ্ছে এভাবে মাসাজ করবেন, মাস্ট বি আপনাকে 1 থেকে 2 মিনিট হচ্ছে মাসাজ করতে হবে, কারণ হচ্ছে আপনি জাস্ট জেল দিয়ে রাখলে হবে না, আপনাকে স্কিনে হচ্ছে মাসাজ করতে হবে যখন আপনি জেলটা ইউজ করবেন। আপু ফেজে লোম রিমুভ করার জন্য কিছু প্রোডাক্ট দেখান, আপু আমি লোম রিমুভ করার জন্য কোনো প্রোডাক্ট হচ্ছে দেখ মানে সেল করি না, মানে লোমের জন্য কোনো প্রোডাক্টই সেল করি না। আচ্ছা আরেকটা কথা আমি একটু বলবো, দাঁড়ান কি কাজ নিয়ে কয়েকটা কথা আমার বলা আছে, এটা এটা নিয়ে একটু কয়েকটা কথা বলে নিই, দেন আমি জেলটা নিয়ে আরো কয়েকটা কথা বলতে চাচ্ছি। এই জেলটা যখন আমি লাইভে দেখাইছিলাম, আমি একটা কথা বলি, যেমন হচ্ছে এই জেলটা আমি আনার পরে হচ্ছে কয়েকজনের হচ্ছে শরীর অনেক জোরছে, যেমন এই জেলটা আমি আইনা হচ্ছে একদম আপনাদের কিনা দামে দিয়ে দিচ্ছি, তো কয়েকটা হচ্ছে ফার্স্ট ক্লায়েন্ট হচ্ছে আমি ধরছি, যেমন হচ্ছে তারা কি করছে, তারা অর্ডার করছে এক একজনের 7টা 8টা করে, দেন হচ্ছে রিটার্ন করছে, যেমন হচ্ছে এরকম আমি দুইজনকে ধরছি, আমার মনে হয়েছে যে ওই দুইজন হচ্ছে কোনো সেলার হবে, যারা হচ্ছে ইচ্ছা করে জেলগুলো আটকায় রাখছে যাতে আমি কাস্টমারদের সবাইকে না দিতে পারি, যেমন এই জেলটা কিন্তু এখন নাই, আমি কিন্তু অনেকের অর্ডার ক্যান্সেল করে দিছি, সো 2-3 জন এরকম ইচ্ছা করে এক গাদা অর্ডার করে হচ্ছে এগুলো করছে, সো তাদের রিজনটা কি ছিল, এইটা নাকি আমার পেজের রিভিউ পাচ্ছে না, এই যে টিকা এই টিকা না কিকা, হ্যাঁ এইটার হচ্ছে পেজের রিভিউ পাচ্ছে না। আচ্ছা একটা কথা আমাকে বলেন তো, যে জেলটা আমি যেদিন দেখাইছি সেদিন আমি কিভাবে রিভিউ দিব, আপনারা আমাকে একটু বলেন, আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতেছি। আজকে একটা বৃষ্টি আক্তার নামে উনি হচ্ছে মানে মাথার মধ্যে ব্রেনের বদলে ওনার কতগুলো গোবর মাথার মধ্যে, উনি আমাকে বলতেছে আপনার পেজের মধ্যে এইটার রিভিউ কেন পেলাম না, আমি জেলটা যেদিন দেখাইছি সেদিনই স্ট্রোক আউট হয়ে গেছে, আমি জেলটা আনার সাথে সাথে আমি রিভিউ কোত্থেকে, আমি কি রিভিউ বানাই বসে বসে, আপনাদের কি মনে হয় যে রিভিউ আমি বানাই? শোনেন রিভিউ কিনতে পাওয়া যায়, আপনিও যেমন জানেন আমিও জানি যে রিভিউ কিনতে পাওয়া যায়, বাট আপনাদের সাথে হচ্ছে আমি হচ্ছে এত মানে কি বলবো এটার এত লয়াল থাকি, এটার মানে এই না যে হচ্ছে আপনারা জেনে তেমনে কথা বলবেন, কারণ আপনারা ভালো করে জানেন যে আমি কখনো ফেক রিভিউ পেজে পোস্ট করি না, আমার জেলের এমন মানে এই জেলের যে রিভিউ আমি প্রতিদিন হচ্ছে 30 থেকে 40
40টা রিভিউ পাই বাট আমি কয়টা পোস্ট করি আমি কিন্তু পেজের রিভিউ পোস্ট এরকম করি না সো আমি চাইলেই ভাই এই রিভিউ হচ্ছে আমি 1000 রিভিউ কিনে আমার পেজে পোস্ট করতে পারতাম বাট আমাকে একটা জিনিস বুঝান যে এই জিনিসটা আমার আসলোই আজকে সেটা রিভিউ আমি কিভাবে আজকে পোস্ট করব এটা আমি সেল দিব আপনাদের হাতে যাবে আপনারা ইউজ করবেন তারপর না আমার কাছে রিভিউ আসবে এছাড়া আমি রিভিউ কোত্থেকে পাবো সো সে আমাকে বলতেছে আপনার পেজেটার রিভিউ কোথায় এখন আমি বুঝলাম যে কেন সেলাররা হচ্ছে আপনার এই রিভিউ কিনে আপনাদের জন্যই রিভিউ কিনে কারণ আপনারা হচ্ছে বাধ্য করেন রিভিউ কিনতে কারণ আপনারা যদি হচ্ছে মানে সেলারকে এই জিনিসগুলো না বলতেন তাহলে এগুলো করতে না কারণ যে প্রোডাক্টটা আজকে আসছে সেটা রিভিউ কি আজকে দেওয়া সম্ভব এই যে আমরা যেমন 4 বছর হইছে এখন 4 বছর ধরে সেল কইরা যদি আমার পেজের রিভিউ না থাকে তখন আপনি বলতে পারেন যে আপু আমার আপনার হচ্ছে 4 বছর একটা জেল আপনার পেজের রিভিউ নাই কেন বাট আজকে যে প্রোডাক্ট আসছে সেটা মানে রিভিউ আজকে কিভাবে দেওয়া সম্ভব আপু আচ্ছা ঠিক আছে ওইটা সাদা করার জন্য গরম পানি ঢেলে দেন সো গোল জেলটা হচ্ছে আপনার কি কি কাজ করবে এখন হচ্ছে আমি একটু বলে দিচ্ছি এটা হচ্ছে আপনার স্কিনটাকে হোয়াইটেনিং করবে আপনার স্কিনটাকে ব্রাইটেনিং করবে আপনার স্কিনটাকে টাইটেনিং করবে আপনার যাদের হচ্ছে স্কিন লুজ হয়ে গেছে স্কিনটাকে টাইট করবে যাদের রিঙ্কেল পড়ে গেছে যে আপু আমার বয়স হচ্ছে কম বাট আমাকে অনেক বেশি হচ্ছে বয়স্ক লাগে এটা আপনার বয়স্ক চাপটাকে রিমুভ করে দেয় প্লাস হচ্ছে আপনার স্কিনটাকে হোয়াইটেনিং করবে এটা আপু কতদিন থেকে চেঞ্জ বুঝবো এটা চেঞ্জটা আপনি ফার্স্ট দিন থেকে বুঝবেন আপনি যেদিন ইউজ করবেন সেদিন থেকেই হচ্ছে আপনি গোল জেলের চেঞ্জ বুঝতে পারবেন যেদিন ইউজ করবেন সেদিন থেকেই আপনি গোল জেলের হচ্ছে চেঞ্জ বুঝতে পারবেন বিকজ এটা 2 ডেজে আপনাকে গ্লাস স্কিন করবে 2 দিনে হচ্ছে আপনার স্কিনটাকে গ্লাস স্কিন করবে এইটা আপু মেসটা রিমুভ করব কেমনে আপু মেসটার জন্য মেসটা কিনে নিবেন সো এটা রেগুলার প্রাইস হচ্ছে 1200 টাকা করে অফার প্রাইস হচ্ছে আপনার 1000 টাকা যারা হচ্ছে আজকে রাত 12টার মধ্যে অর্ডার করবেন এটা পেয়ে যাবেন হচ্ছে 1000 টাকাতে এখন আসলে মেসটার জন্য কি করব মেসটার জন্য হচ্ছে আমাদের এইটা নিবেন যাদের মেসটার প্রবলেম আছে আপু তোমাকে অনেক কিউট লাগতেছে থ্যাংক ইউ আপু আপু জেলটার প্রাইস কত গোল জেলটার প্রাইস হচ্ছে আপু আপনার রেগুলার প্রাইস ছিল 1200 টাকা অফার প্রাইস হচ্ছে আপনার 1000 টাকা করে রেগুলার প্রাইস 1200 টাকা ছিল অফার প্রাইস হচ্ছে আপনার 1000 টাকা করে আপু আপু বাদ দাও আপু সেটা আপু হচ্ছে এগুলো হচ্ছে ফেক কাস্টমার আর এগুলো হচ্ছে অন্য পেজের চামচা দালাল থাকে না কয়েকটা এগুলো হচ্ছে অন্য পেজের দালাল আর কিছু না সো এটা হচ্ছে আপনার এন্টি ফ্রেকেল ক্রিমটা যাদের মেসটা আছে যাদের তিল আছে যাদের ব্রাউন তিল আছে এইটা নিয়ে নিবে এটা হচ্ছে আপনার মেস পরিমাপ করে প্লাস হচ্ছে আপনার ব্রাউন তিলটাকে রিমুভ করে দিবে প্লাস হচ্ছে আপনার মেস পরিমাপ করে প্লাস হচ্ছে আপনার তিলটাকে রিমুভ করে দিবে সো এটার প্রাইস হচ্ছে 1100 টাকা আপনি অফার প্রাইসে পেয়ে যাবেন হচ্ছে 930 টাকাতে এটার উপরে হচ্ছে আপনার ডিসকাউন্ট চলতেছে হচ্ছে 15% সো ডিসকাউন্টে হচ্ছে আপনার কত আসে আমি একটু কাউন্ট করে বলতেছি আপনার হচ্ছে আপু আপু আমি তোমার প্রোডাক্ট নিব রমজানে হ্যাঁ সো এটা ডিসকাউন্ট প্রাইস 930 টাকা আসছে এটা জানিবে না ডিসকাউন্ট প্রাইস হচ্ছে 930 টাকা আসবে আপু মহিলা বলদ তাই এই কথা জিজ্ঞেস করছে আমি যখন তাকে বলছি যে আপু আপনার মাথায় কি ব্রেন নাই উনি আমার কি বলতেছে জানেন যে আমার মাথায় ব্রেন নাই সব ব্রেন আপনার মাথায় তখন আমি বললাম হ্যাঁ আমি হচ্ছে সব ব্রেন আমার মাথার মধ্যে আপু আপনাকে কিরিম আপুর মতো লাগে হ্যাঁ কিরিম আপু তো আপনার বউ এই জন্য হচ্ছে আপনি যেখানে যান আপনার বউরে দেখতে পান কারণ আপনার বউ না কিরিম আপু এই জন্য হচ্ছে আপনি যেখানে যান শুধু কিরিম আপারে দেখতে পান আচ্ছা ওই মহিলার সাথে কেন জোড়া দেন মানুষে উনি ওনার মতো তাই না উনি ওনার মতো আমি আমার মতো আমি কিন্তু হচ্ছে ওনার ইয়ে আসি নাই ওনার পর আমার পরে আসি নাই উনি হচ্ছে 2 দিন ধরে আইসা হচ্ছে আলতু ফালতু কাজ করে ভাইরাল হইছে ভাই আমরা আলতু ফালতু কাজ করে ভাইরাল হই না আমরা মানে নিজেদের যোগ্যতায় ভাইরাল হইছি আমরা লাইভের মধ্যে আইসা ওরকম হচ্ছে মানে চাগায় ফেগায় নাচি না আমরা লাইভের মধ্যে আইসা ওরকম আলতু ফালতু কথা বলি না আমরা নিজের যোগ্যতা এবং নিজের প্রোডাক্টের কোয়ালিটি দিয়ে ভাইরাল হইছি নাকি আমরা উল্টা পাল্টা জিনিস করে ভাইরাল হয়ে গেছি সো ওই মহিলার সাথে জোড়া না দিলে খুশি হবো আপু লিপ ব্ল্যাক কিপিং করার কি আছে লিপ ব্ল্যাক হচ্ছে পিং করার জন্য হচ্ছে এটা নিয়ে নেবেন এটা হচ্ছে নিয়ে নেবেন এটা হচ্ছে আপনারা আবার অর্ডার করতে পারবেন যাদের অর্ডার ক্যান্সেল হয়েছে এটা আবার অর্ডার করে দিবেন আপু আপু অনেক সুন্দর লাগছে তোমাকে থ্যাংক ইউ সো এটা হচ্ছে যাদের অর্ডার ক্যান্সেল হয়েছে আবার হচ্ছে অর্ডার করে দিবেন এটা হচ্ছে আপনারা 200 টাকায় পাচ্ছেন অফার প্রাইস এটা আপনারা 200 টাকায় পেয়ে যাবেন এটা শুধু লিপসে না এটা আপনি হচ্ছে প্রাইভেট পার্টে অ্যাপ্লাই করতে পারবেন আপনি হচ্ছে এটা মানে এটা পিঙ্কিশ করার জন্য আপনি যেই পার্টটাকে আপনার বডির যেই পার্টটাকে পিঙ্কিশ করতে চাচ্ছেন আপনি হচ্ছে সেখানে এটা অ্যাপ্লাই করতে পারবেন এটা হচ্ছে পিঙ্কিশ করবে আপনি হচ্ছে লিপসে অ্যাপ্লাই করতে পারেন আপনি হচ্ছে মানে আপনি হচ্ছে এখানে লেখা আছে আপনি হচ্ছে সিক্রেট পার্ট হতে আপনি সব জায়গায় অ্যাপ্লাই করতে পারবেন যেখানে আপনি গালে অ্যাপ্লাই করতে পারবেন যদি গালটাকে পিঙ্কিশ করতে চাচ্ছেন এটা আপনি গালও অ্যাপ্লাই করতে পারবেন এটা রেগুলার প্রায় 400 টাকা ছিল এইটা আপনারা ডিসকাউন্টে 200 করে পেয়ে যাচ্ছেন মাত্র 200 টাকাতে পেয়ে যাচ্ছেন যাদের লিপস কালো লিপ থেকে হচ্ছে চামড়া উঠে যারা হচ্ছে এটা কিন্তু সিরামের মতো এটা কিন্তু লিপ বাম না হ্যাঁ এটা কিন্তু সিরামের মতো এই যে দেখেন এটা কিন্তু লিপ বাম না এটা হচ্ছে এক মানে লাইক হচ্ছে সিরামের মতো আপনি হচ্ছে এই যে দেখেন এটা কিন্তু আপনার লিপটাকে হচ্ছে একদম হচ্ছে
এই যে দেখছেন এটা কালারটা হচ্ছে একদম মানে হালকা একটা পিঙ্ক কালার, অনেক সুন্দর একটা পিঙ্কিশ একটা কালার আসে। এই যে দেখেন আপনি যখন এটা বাতাসে যাবেন মানে এটা ইউজ করার মানে সাথে সাথে যেমন একটা চেঞ্জ আসে না, এটা আস্তে আস্তে দেখবেন কালার আরো ডার্ক হচ্ছে, এটা কালারটা আস্তে আস্তে দেখবেন আরো ডার্ক হচ্ছে। আমি একদম হালকা করে দিছি, আপনার ইচ্ছা আপনি কিভাবে ইউজ করবেন, আপনি গাঢ় করে দিলে এটা একটু পিঙ্ক হয়ে যাবে। ঠিক আপা আপনার কথা অনেক ভালো লাগে সত্যি কথা, জয়া একটা থ্যাংক ইউ। আপু জেল বাটার স্কিন মেসেজ স্কিন বুলেট স্কিম কম্বো করে দাও। আপু জেল বাটার স্কিন বুলেট স্কিম কম্বো আছে প্লাস গিফটও আছে, এই অফার হচ্ছে আবার ঈদে পাবেন। আবার কান্নাকাটি করবেন আপনারা, কারণ হচ্ছে আমার মতো অফার কেউ দিতে পারবে না ভাই, কারণ হচ্ছে আমার আমার অফার দেওয়ার মানে সিস্টেমটা একটু ডিফারেন্ট টাইপের। আমি হচ্ছে যেভাবে অফার দিই বা যেভাবে কম্বো করি এভাবে হচ্ছে সবাই করবে না। আপনি আমার কম্বো গুলো দেখলে আপনি বুঝতে পারবেন আমার অফার দেওয়ার স্টাইল অন্যরকম। আমি সিঙ্গেল প্রোডাক্টে ডিসকাউন্ট দিই, আমি কম্বোতে ডিসকাউন্ট দিই, আমি কম্বোতে গিফট দিই, আমি ভাউচার দিই, চয়েস গিফট দিই, আমি যতটুকু আপনাদেরকে দেই এরকম কেউ দিতে পারবে না। আমি আপনাদেরকে হচ্ছে লিখিত দিয়ে দিলাম, আজকে মিলাই নিয়ে রাখবি। তো এটা হচ্ছে আমাদের 1600 টাকা, এটা 850 টাকা, এটা 850 টাকা, এটা হচ্ছে আমাদের 1200 টাকা। আপনি টোটাল কম্বোতে পেয়ে যাচ্ছেন 3800 টাকাতে, প্লাস আপনি এইটাতে হচ্ছে আপনি 1500 টাকা একটা গিফট ভাউচার পাচ্ছেন, যেটা দিয়ে আপনি হচ্ছে 1500 টাকার একটা গিফট নিতে পারবেন। 1500 টাকার আপনি একটা গিফট নিতে পারবেন, যে আপনি 1500 টাকা দিয়ে যে কোনো একটা প্রোডাক্ট নিতে পারবেন, 1500 টাকা দিয়ে একটা প্রোডাক্ট নিতে পারবেন। মানে এই কম্বোটা 3800 টাকা পাচ্ছেন, প্লাস হচ্ছে এটার সাথে আপনি একটা গিফট ভাউচার পাচ্ছেন 1500 টাকা, যেটা দিয়ে আপনি একটা প্রোডাক্ট অন্য একটা প্রোডাক্ট পারচেজ করতে পারবেন। আমার কথাটা ক্লিয়ার বুঝতে পারছেন? আর যদি নাইট ক্রিমটা চেঞ্জ করেন, নাইট ক্রিমটা চেঞ্জ করলে হচ্ছে আপনি এটার সাথে হচ্ছে বুলেটটা যদি নেন, যাপ আমি নাইট ক্রিমটা চেঞ্জ করে বুলেটটা নিব, বুলেটটা নিলে প্রাইস হবে 3700 টাকা, গিফট হচ্ছে সেম থাকবে। আচ্ছা এত হচ্ছে ভালো করছি, আমি আমি যা মন চাই তাই করবো, তাতে তোমার সমস্যা কি পেতনি আপা? এই যে চলে আসছে সেলার গুলা চামচা, এত জলে কেন ভাই, অন্তর জলে, অন্তর পুরা জ্বলা পুরা যাইতেছে। আচ্ছা আমি মুখটা ওয়াশ করে দেখা হচ্ছে আমি আরো প্রোডাক্ট ইউজ করে দেখাবো। আপু তুমি তোমার দেওয়া অফার গুলা সব সবাই সময় অনেক ভালো হয়, সবকিছু রিজনেবল প্রাইসে পাই। আপু আমি অফার দিয়ে অনেক চিন্তা ভাবনা করে জেলটা আমি এখন ওয়াশ করে ফেলতেছি ভাই, আমারে দেখলে জলে যাদের। আমি একটা কথা বলি, গোল জেল লাগাও, জলা জলি বাদ দিয়া গোল জেল লাগাও, দেখবা যে কাজে দিবে। আমাকে দিয়া জ্বললে লাভ হবে, এর থেকে বেটার হয় গোল জেলটা ইউজ করো, দেখবা গোল জেলটা ইউজ করলে মানে স্কিনের সাথে সাথে মন চকচক করবে। আমি একটা ভালো কথা বলি, লাইভটাকে শেয়ার করেন না, আপনারা এরকম কিপটামি করতেছেন কেন? আমি তো বলছি রাত্রে বেলা আমাদের লটারি হবে, এখন যদি লাইভ না শেয়ার করেন কিন্তু রাত্রে বেলা লটারি করবো না, যেটা করতে হবে লাইভ শেয়ার করতে হবে। যাদের আমার দেখলে জ্বলবে জাস্ট গোল জেল নিবেন আমার থেকে, আর গোল জেল হচ্ছে মনের মধ্যে লাগানো শুরু করে দিবেন। আমার স্কিন দেখেন এই যে স্কিন জ্বলতেছে না, এরকম আপনার মনও জ্বলবে, আপনার হচ্ছে তখন আর কারো দেখলে হিংসা লাগবে না, কারণ হিংসা খুবই খারাপ জিনিস। আপু এত ঝিলমিল করে কেন? আমি গোল জেল লাগাইছি এই জন্য ঝিলমিল করে, এই জেল লাগাই যদি স্কিন ঝিলমিল না করে তাহলে হচ্ছে জেল সেল করে লাভ কি? 4 বছর ধরে এই জেলের মানে এই জেলের পিছনে পড়ে আছে শুধু শুধু এমনি এমনি মানুষ পড়ে, মানে দেখবা যে কিছুর পিছনে যদি মানুষ পড়ে থাকে সেটার মানে নিশ্চয়ই ফায়দা আছে, না হলে পড়ে থাকে না। তুমি এক জায়গায় তোমার কোনো লাভ নাই, কোনো হচ্ছে তোমার দরকার নাই, সেখানে কি তুমি পড়ে থাকবা? তো এটার পিছনে যে আমি 4 বছর ধরে পড়ে আছি বা তোমরা যে এটা এখন ইউজ করতেছো, এটা কেমনি এমনি ইউজ করতেছো, যদি এটার কাজই না হইতো। এই যে কালকে একজনের রাজরানী, উনি আমার থেকে হচ্ছে মানে আমার এখানে ফেক মানে ফেক কমেন্ট করতেছে, উনি আমার থেকে প্রায় 4 মাস ধরে কোনো প্রোডাক্টই কিনে না। আইসা লেখছে কি, আপু আপনার জেল ইউজ করছে আমার কোনো কাজ করে নাই। এই টাইপের কিছু কাস্টমার আছে যারা হচ্ছে এরা কি করে জানো, এরা হচ্ছে একটা প্রোডাক্ট কিনে শুধুমাত্র ব্যাড রিভিউ দেওয়ার জন্য, কারণ তোমার যদি মানুষের ক্ষতি করার মানে ইচ্ছা থাকে তোমার কাছে 1000-1200 টাকা কোনো ব্যাপার না। কারণ আমার এখানে দেখতেছে যে হাজার হাজার রিভিউ, একটা ব্যাড রিভিউ দেওয়া হচ্ছে চাবে যে আমি জেলটা যাতে সেল করে অফ করে দিই, বাট সেটা কি কখনো সম্ভব? তোমরা বলো, এখানে 10,000 মানুষ বলবে আমার জেল ভালো, আর একজন যদি বলে আপনার জেলটা খারাপ, তোমরা কি সেটা মেনে নিবা? কেউ মেনে নিবে না, কেউ মেনে নিবে না। সো বুঝতে হবে ভাই, আর এই জেলের পিছনে লাগিয়ে কোনো লাভ নাই, এটা আছে, এটা থাকবে, এটা সেল করবো, এটা আজীবন থাকবে আমার পিছনে। আমি যতদিন বিজনেস করব ততদিন পর্যন্ত এই জেল সেল করব, এবং আমারটার সাথে কারোটা মিলবে না, বিকজ হচ্ছে আমি এটার একদম মানে প্রমোটার বলো, এটা ভাইরাল বলো, সবই আমি করছি। তো আমারটার সাথে কারোটার মিলবে না। আপু গোল জেল দিয়ে ব্রোন যায়? হ্যাঁ চলে যায়। গোল জেল দিয়ে যে কত কাজ হয় ইউজ না করলে তুমি বুঝবা না আপু, আমি তো কয়টা কাজ বলে দিই সারা মানে হচ্ছে হাতে গোনা, আমি হচ্ছে তোমার 6-7টা কাজ বলে দিই। বাট গোল জেল দিয়া তুমি কতগুলা কাজ পাবা তুমি জাস্ট অবাক হয়ে যাবে, যে 5 দিন থেকে তুমি অ্যাপ্লাই করবা সেদিন থেকে তুমি বুঝতে পারবা যে তোমার স্কিনটা গ্লো করতেছে। ধরো তোমার বাসায় যদি কোনো মুরব্বি থাকে তুমি তারে গোল জেলটা ইউজ করায়ও, যে তুমি একটু গোল জেলটা ইউজ করো, যে কিচ্ছু বোঝে না স্কিন সম্বন্ধে, সেও বলবে যে কি লাগাই দিছো আমারে, আমার স্কিন কেমন জানি মানে চকচক করতেছে। তারা আয়নার সামনে নিয়ে দেখালে সেও বলবে তার স্কিন চকচক করতেছে, যেমন আমার হচ্ছে এখন করতেছে। আপু গোল জেল কি সারাত ইউজ করা যায়? না, গোল জেল সারাত ইউজ করা যাবে না, জেল হচ্ছে জাস্ট হচ্ছে 30 মিনিট থেকে 1 ঘন্টা। আমি তো ওয়াশ করে ফেললাম কারণ আমি হচ্ছে আরো প্রোডাক্ট ইউজ করবো, এটা হচ্ছে 30 মিনিট থেকে 1 ঘন্টা, এর বেশি রাখা যাবে না। গোল জেলটা 30 মিনিট থেকে 1 ঘন্টা, এর বেশি রাখা যাবে না, কারণ হচ্ছে
জেলের নিয়মই হচ্ছে এটা, তুমি মাস্ক রাখতে পারবা অনেক সময়, তুমি হচ্ছে মাস্কটা রাখতে পারবা। আপু ইঁদুর মারার ওষুধ আছে? ইঁদুর মারার জন্য ওষুধ লাগবে না, আমার কাছে আসেন, আমি আপনার হচ্ছে খাওয়ায় হচ্ছে কিছু খাওয়ায় মাইরা ফেলবো না, আসেন। আপু এই কাপড়ে কি কি কাজ করবে বলতেছি, আমার স্কিন কেয়ার নিয়ে সবার অনেক মানে হচ্ছে মানে টেনশন। বিথি আপু কি ইউজ করে, বিথি আপু কি ইউজ করে, আমার পেজে নক দিলে মডারেটর কেমনে বলবে আমি কি ইউজ করি, আমি কি মডারেটরদের বলি যে আমি কি ইউজ করি। সো আচ্ছা আমার লাইভের মধ্যে হ্যাং করলো কেন, আমার লাইভ তো হ্যাং হয়ে রয়েছে, আমার লাইভ হঠাৎ করে আবার হ্যাং হয়ে গেল কেন, রিপোর্টের কারণে না কি বুঝলাম না তো, সে কতক্ষণ ধরে লাইভ হ্যাং হয়ে আছে আমি এখন লক্ষ্য করলাম। এ আমার লাইভে ভিউয়ার্স কত, আমি তো ভিউয়ার্স দেখতে পাচ্ছি না, আমার লাইভে যে হ্যাং হয়ে গেছে, এ হা 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 হা, এই যে রিপোর্ট মানে লাইভ দিছে হ্যাং করে, আমি তো হচ্ছে এখানে দেখতেছি 660, আমার এখানে হচ্ছে 531, ভালো কাজ, আজকে আবার লাইভে রিপোর্ট মানে হ্যাং করে দিছে, একদম ভালো কাজ করছো। এই তো এগুলাই করবা, বেশি বেশি করে এগুলা করবা, লাইভের মধ্যে রিপোর্ট মারবা আর লাইভ হচ্ছে হ্যাং করে দিবা, মারতে থাকো তোমরা। আমি একটা কথা বলি, যারা রিপোর্ট মারে হ্যাঁ তোমরা মারো কয়জন, 5-10 জন, আর আমার এখানে যারা আছে তারা হিউজ পরিমাণে শেয়ার করবে, কমেন্ট করবে, সবাই বেশি বেশি করে কমেন্ট করো। দেখো আমার এখানে দেখাইতেছে 531, আমি এখানে দেখতেছি আরেকটা ভিউয়ার্স রিপোর্ট মারে, আমার আজকেও ভিউয়ার্স হ্যাং করে দিছে। সো এটা হচ্ছে আমাদের 3700 টাকার কম্বো, যে আপু আপনি কি ইউজ করেন, বা আপনি আমি হচ্ছে এক গাদা প্রোডাক্ট নিতে চাচ্ছেন, আমি ফার্স্ট টাইম স্কিন কেয়ার করবো, আমাকে কিছু প্রোডাক্ট দেন। সো তাদের ক্ষেত্রে আমি বলতেছি এইটা হচ্ছে আপনার এমন একটা কম্বো যে যারা ফার্স্ট টাইম স্কিনে কিছু ইউজ করতে চাচ্ছেন তারা এই কম্বোটা নিয়ে নেবেন। গিফট তো পাচ্ছেন, গিফটের কথা কি বলবো, অফার তো সব প্রোডাক্টের উপরে আছে। এইটা আপনার কি কি কাজ করবে, ধরেন আপনার স্কিনে দাগ আছে, আপনার দাগটাকে রিমুভ করে দিবে, ধরেন আপনার হচ্ছে ফেসিয়াল তো মাস্ক নিতে হবে কারণ আপনি আমার কাছ থেকে নেন, অথবা পার্লারে গিয়ে করেন, আপনাকে ফেসিয়াল কিট ইউজ করতে হবে আপু। আপনি যদি কিচ্ছু ইউজ নাও করেন, যে আপু আমি কিচ্ছু ইউজ করতেছি না, তারপর আপনাকে ফেসিয়াল করতে হবে কারণ আপনি যদি ফেসিয়াল ইউজ না করেন মানে কিট ইউজ না করেন, আপনার স্কিনে যে ডেড সেল গুলো আছে, যে ব্ল্যাক হেডস এর যে প্রবলেম গুলো থাকে এগুলো কিন্তু আপু সলভ হবে না। সো আপনাকে মাস্ক দিয়ে হচ্ছে আপু ফেসিয়াল করতে হবে, সেটা ঘরে বসে করেন বা পার্লারে গিয়ে করেন, বাট আপনাকে ফেসিয়াল করতে হবে। এই দুটা প্রোডাক্ট আপনি একদিন পর পর অ্যাপ্লাই করবেন, লাইক হচ্ছে আপু আপনি চেঞ্জ কতদিনে বুঝবো, আপু আপনি এই নাইট ক্রিমটা বাদে, নাইট ক্রিমটা আপনি 7 দিন পর থেকে চেঞ্জ বুঝবেন, বাট নাইট ক্রিমটা বাদে এই যে তিনটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন, ধরেন আপনি নাইট ক্রিমটা অফ রাখছেন, তা আপনি যখন এই তিনটা প্রোডাক্ট একসাথে অ্যাপ্লাই করবেন আপনার হচ্ছে স্কিন তাও ব্রাইট হবে, হোয়াইট হবে, কারণ এটা হচ্ছে আপনার ইনস্ট্যান্ট স্কিনটাকে হোয়াইটনিং করবে। এই যে দুটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এইটা আপনার স্কিনটাকে জাস্ট ইনস্ট্যান্ট হচ্ছে 2-3 শেড পর্যন্ত ব্রাইট করবে। আর গোল জেলের তো কথা বলে লাভ নাই, গোল জেল আপনি লাগাইলে চেঞ্জ, আপনি ইউজ করার সাথে সাথে চেঞ্জ। আর গোল জেলটা কিন্তু আপনি সব বয়সে অ্যাপ্লাই করতে পারবেন, আপনি 10 বছরের বাচ্চাদের পর্যন্ত এই জেলটা অ্যাপ্লাই করাতে পারবেন, আর এই কিটটা আপনি 12 বছর থেকে অ্যাপ্লাই করাতে পারবেন, নাইট কিটটা 15 বছর থেকে। সো এটা এমন একটা কম্বো যেটা হচ্ছে আপনার স্কিনে দাগ যাবে, আপনার স্কিনটাকে ব্রাইটেনিং করবে, হোয়াইটেনিং করবে, গ্লাস স্কিন করবে, এবং হচ্ছে আপনার স্কিনটাকে অনেক বেশি শাইন করবে। আপু জেল, আপু জেল অ্যালকোহল টোনার ফিকি ক্রিম কম্বো করে দাও, আপু জেল হচ্ছে আর ফিকি ক্রিম, আপু জেল অ্যালকোহল টোনার ফিকি ক্রিম, আপু ফিকি ক্রিম আর হচ্ছে অ্যালকোহল টোনার আর হচ্ছে জেল, না না এতগুলো কম্বো হবে না রে আপু। জেল এবং হচ্ছে ফিকি 2000 টাকার কম্বো, আর অ্যালকোহল টোনারটা কই, ও আমার এমি আমার অ্যালকোহল টোনারটা নিয়ে তো ড্রেসিং টেবিল থেকে, আমার অ্যালকোহল টোনারটা প্রতিদিন ওই রুমে চলে যায়, আবার ওই রুম থেকে নিয়ে আসতে হয় ওই যে ড্রেসিং টেবিল উপরে, কারণ আমি ওইটা ইউজ করছি, আমার এখানে একটা ইয়ে উঠছিল ওইটার জন্য। অ্যালকোহল টোনারটা জাস্ট আপনি বলবো সবার কাছে একটা করে নিয়ে রাখবেন, যাদের সব সময় ব্রনের প্রবলেম বা যাদের সবসময় 2-1টা করে হইতেই থাকে তারা অ্যালকোহল টোনার সবাই একটা করে হাতে রাখবেন, কারণ হবে আর দিবেন জাস্ট 7 দিনের মধ্যে নিরব হয়ে যাবে। এটার কম্বো 2000 টাকা, অ্যালকোহল টোনার 1300 টাকা, অফার প্রাইসে পাবেন হচ্ছে 1100 কত টাকা জানি আছে ডিসকাউন্টে। তো এটা হচ্ছে আমি ড্রেসিং টেবিলের উপরে দিয়ে রাখছি, খুঁজা দেখবা একটু, ড্রেসিং টেবিল উপরে দিয়ে রাখছি, যা খুঁজা দেখ, এখানে নাই এখানে নাই, ওখানে দিয়ে রাখছি। আপু আপু পোর্ট টাইট সিরামটা দিনের বেলা কি নেওয়া যাবে, পোর্ট টাইট না হ্যাঁ এটা দিনের বেলা দেওয়া যাবে, এটা দিনে রাতে 2 বার করে ইউজ করবেন, এটা দিনে এবং রাতে 2 বার করে ইউজ করবেন। আপু ক্লিয়ার কথা তোমার অনেক সুন্দর লাগে, হ্যাঁ আপু আমার কথা ক্লিয়ার কাট, আমি মানুষটা হচ্ছে মানে ঝামেলা পছন্দ খুব কম করি এবং কথাও ক্লিয়ার কাট বলি, বাট আমার সাথে কেউ ঝামেলা করতে আসলে আমি তাহলে ছাইরাও দিই না, অনেকে দেখবা যে হচ্ছে ঝামেলা ছাড়া মানে ভাল লাগে না তাদের, তা তাদের ক্ষেত্রে আবার হচ্ছে আমি ঝামেলাই করি, আমার সাথে ঝামেলা করতে আসলে আমি তার ছেড়ে দিই না, আমি তার সাথে হচ্ছে পুরা তার থেকে বেশি ঝামেলা আমি করতে পারি। সো এটা এটা হচ্ছে আমাদের পোর্সে সিরামটা, এখন আসলে আমি ফেসিয়াল কিটটা একটু ইউজ করে দেখাই, এইটা হচ্ছে আমি এই দুটো একটু ইউজ করে দেখাই। আপু ক্রিম আর জেল কত দাম, আপু ক্রিম আর হচ্ছে জেলের কম হচ্ছে 2400 টাকা, এটার সাথে হচ্ছে আপনি সানস্ক্রিন অথবা হচ্ছে আপনি সামারটা গিফট নিতে পারবেন, এটা হচ্ছে আমাদের 2400 টাকা কম্বো, এটার সাথে হচ্ছে আমাদের গ্লাস স্কিন সানস্ক্রিনটা অথবা আমাদের জিনসিন সাবান, দুইটা থেকে যে কোনো একটা গিফট হচ্ছে নিতে পারবেন, অফারটা আজকে 12টা পর্যন্ত থাকবে, আপনি 12টার মধ্যে অর্ডার কনফার্ম করলে হচ্ছে অফারটা পাবেন, আর বিকাশ করতে পারবেন কালকে পর্যন্ত, কালকে পর্যন্ত আপনারা বিকাশ করতে পারবেন, যারা আজকে রাত্রে হচ্ছে অর্ডারটা কনফার্ম করবেন আপনি রাত্রে হচ্ছে পর্যন্ত বিকাশ করতে পারবেন। সো হচ্ছে আপু আপু তোমার বাসা কি নারায়ণগঞ্জে, না রে আপু আমার বাসা নারায়ণগঞ্জে না, আমার লাইভ হচ্ছে হ্যাং করতেছে বারবার। আপু ইয়ে আছে তোমার বাপের কাছে যাও,
কারণ তোমার হচ্ছে বাপের কাছে চাও, আমার কাছে এটা চাই লাভ নাই, কারণ আজকে তোমার বাপের উইটার মানে দুর্ঘটনার কারণে তুমি আজকে জন্ম হইছো। আপু কম্বো তো অফার দিছে, সবকিছু তো অফার আছে। তো এইটা হচ্ছে 2400 টাকার কম্বো, এইটা হচ্ছে আমাদের 2400 টাকার কম্বো। এখন আসলে আমি ফেসিয়াল কিটটা একটু ইউজ করে দেখাই নাকি, আজকে ফেসিয়াল কিট ইউজ করব। আপু কি মাকসো ফেসে, আপু আপু আমি জেল ইউজ করছি, এখন মুখ ওয়াশ করছি, এইটা কি আজকে ইউজ করবো কিনা বলেন না। এইটা আজকে ইউজ করা যাবে না, ড্রেস নষ্ট হয়ে যাবে। ফেসিয়াল কিটটা ইউজ করবো না, ড্রেস নষ্ট হয়ে যাবে, কারণ তাহলে হচ্ছে ড্রেস এর মধ্যে পড়বে। আমি নোবো মাস্কটা ইউজ করে দেখাই। আপু ফিকি ক্রিমটার প্রাইস কত? আপু ফিকি ক্রিমের প্রাইস হচ্ছে 1200 টাকা, অফারে পাচ্ছ হচ্ছে 1020 টাকা। এটা 1200 টাকা রেগুলার প্রাইস, 15% মনে হয় 1020 টাকার মতো আসে, 15% ডিসকাউন্টে তুমি 1020 টাকাতে পেয়ে যাবা। তো আমি নোভো মাস্কটা একটু ইউজ করে দেখাই, এইটা কি কাজ করবে। যারা প্রেগনেন্ট আছো তারা কিন্তু গোল জেল ইউজ করতে পারবা, আর এই মাস্কটা অ্যাপ্লাই করতে পারবা। আপু গোল জেল আর এটা কি দুইটা কি সেম? না, এটা হচ্ছে জেল, এটা হচ্ছে মাস্ক। তাহলে আপু মাস্কটা কি? মাস্কটা হচ্ছে তুমি এটা রাতের বেলা চাইলে ইউজ করে ঘুমাইতে পারবা, এইটা চাইলে তুমি রাতের বেলা ইউজ করে ঘুমাইতে পারবা। এটা হচ্ছে ফেসে যেরকম আধা ঘন্টা এক ঘন্টা জেল রাখো, এটা আধা ঘন্টা এক ঘন্টা না, এটা একটু বেশি টাইম রাখতে হবে। এটা হচ্ছে হোয়াইটনিং করে এবং এটা স্কিনটাকে রিপেয়ার করবে। এই যে তুমি হচ্ছে আমার এখানে লেখা আছে, এটা হচ্ছে তোমার স্কিনটাকে রিপেয়ার করবে, এটা হচ্ছে তোমার স্কিনটাকে রিপেয়ার করবে। যাদের হচ্ছে একদম হচ্ছে স্কিনে কোনো গ্লো নাই, স্কিন একদম ফ্যাক আসে, তারা হচ্ছে এই প্রোডাক্ট গুলো বেশি করে অ্যাপ্লাই করবে। আমি একটু এটা অ্যাপ্লাই করে দেখাই। আপু ডার্ক সার্কেলের জন্য কি করবো? ডার্ক সার্কেলের জন্য গোল জেল নিয়ে নিবা, যাদের ডার্ক সার্কেল প্রবলেম আছে ডার্ক সার্কেলের জন্য গোল জেল নিবেন, এটা ইউজ করবেন। এটা তো আপনার চোখের নিচে কালো দাগটা চলে যাবে। আপু নাকের উপরে কালো দাগ কি দিলে যাবে? নাকের উপরে কালো দাগটা হচ্ছে আপু আপনার বুলেট ক্রিমটা নিয়ে নিবেন। এটা হচ্ছে সাকুরা মাস্কটা, এগুলো যে কি পরিমানে ঠান্ডা, মানে গরমের দিন আসলে এগুলো ইউজ করে মনে হয় যে এর থেকে আর রিল্যাক্স কিছুতে হয় না। তোমার যত পরিমাণে গরম লাগুক না কেন, স্কিন লাল হয়ে থাকুক না কেন, যখন জেল সিরাম মাস্ক এগুলো অ্যাপ্লাই করবা এর থেকে শান্তি আর কিছু হতে পারে না। বরফ লাগালে কিন্তু শিশির অনুভব হয়, যেভাবে বরফ লাগালে কিন্তু হচ্ছে তোমরা যারা বরফ ইউজ করো অনেক সময় হচ্ছে গরম লাগলে ফ্রিজের মধ্যে মানে বরফ ইয়া করো, বরফ ইউজ করো, দেখবা যে বরফ কিন্তু বেশিক্ষণ স্কিনে দেওয়া যায় না, স্কিনে মানে শিশির শিশির করে। কিন্তু এই জিনিসগুলো এত পরিমাণে ঠান্ডা হয়ে থাকে, তুমি যদি ফ্রিজে নাও রাখো তাও দেখবা ঠান্ডা হয়ে আছে, প্লাস স্কিনটাকে প্রচন্ড পরিমাণে হচ্ছে ফ্রেশ করে। আপু 4-in-1 ফেসিয়াল কিটটা আছে আছে মনে হয়। আপু পেজে নক দেন, পেজে নক দেন, মডারেটর বলতে পারবে। আপু মিস করিয়া ক্রিমটা ইউজ করে দেখান, আপু আমি তাহলে হচ্ছে মরে যাবো। দিনের বেলায় আমি নাইট ক্রিম ইউজ করে আমি হচ্ছে আমার স্কিন শেষ করে ফেলবো নাকি? এটা কখনো সম্ভব না, কারণ হচ্ছে আপু আমি আমার স্কিনের সাথে কখনো খেলা করি না। যেমন আপনাদের স্কিন নিয়ে আমি খেলা করি না, এমন নিজের স্কিন নিয়েও খেলা করি না, কারণ হচ্ছে আমি বিজনেসের জন্য কখনো মানে এরকম কিছু করতে পারবো না যেটাতে আমার ক্ষতি হবে এবং আপনাদেরও ক্ষতি হবে। কারণ হচ্ছে দেখেন, দিনের বেলা আমি নাইট ক্রিমটা কেন ইউজ করবো, যেটা রাতের ক্রিম, যেটা ইউজ করে আমি আপনাদেরকে না করি, যে আপনারা রোদের সামনে যাবেন না, আপনারা লাইটের সামনে যাবেন না, আপনারা হচ্ছে এটা করবে না সেটা করবে না, সেটা ইউজ করে আমি দিনের বেলা লাইটের সামনে এভাবে দাঁড়ায় থাকবো, আমার মুখটা শেষ হয়ে গেলে তখন আমার হচ্ছে হবে কি? এত যে যাই করি না কেন, বিজনেস বলেন লাইফ বলেন যেটাই বলেন না কেন, সবকিছু ভালো থাকার জন্য আপু। সো ফেস নিয়ে আমি খেলা করতে পারবো না, আমি আপনাদের ফেসটাকে হচ্ছে আমার নিজের মতো মানে মনে করি যেটা আমার, আমি আপনাদের হচ্ছে উল্টাপাল্টা প্রোডাক্ট কখনো দেই না, সবগুলো প্রোডাক্ট আমি আগে নিজে ইউজ করি, তারপরে আসেন আপনারা ইউজ করেন। ও বাবা কি যে বকতে পারে, এটা দুই একটা কোথ থেকে চলে আসলে, বাপরে বাপ। আপু তোমাকে অনেক নাইস লাগছে, থ্যাংক ইউ আপু। আপু সিটিতে হোম ডেলিভারি দাও, সিটিতে বুঝি না আপু। সো এটা হচ্ছে আমাদের সাকুরা ফুলের মাস্কটা, এটা হচ্ছে আপনার ফুলের ফুলের একটা মাস্ক, এই যে দেখেন এটা হচ্ছে সাকুরা ফুলের একটা মাস্ক। সাকুরা ফুলের যে প্রোডাক্ট গুলো থাকে ওগুলো আপনার স্কিনটাকে পিঙ্কিশ করে, এটা কিন্তু শুধু হোয়াইট করবে না, আপনার স্কিনটাকে পিঙ্কিশও করবে। যদি এমন হয় যে আপু পিঙ্কিশ করতে চাচ্ছে না, এরকম কেউ নাই যে চাইবে না যে তার স্কিন পিঙ্কিশ হোক, আমার মনে হয় না যে এরকম কোন পার্সন আছে যে চাবে না যে তার স্কিনটা পিঙ্ক হয়ে যাক, মানে সবাই চাই স্কিনটা হচ্ছে জাপান মানে জাপান বা কোরিয়ান ওদের দেখবেন স্কিন পিঙ্কিশ হয়ে থাকে। তো এটা যখন আপনি অ্যাপ্লাই করবেন দেখবেন আপনার স্কিনে এই গালগুলো অটোমেটিক হচ্ছে, আপনার কোনো ব্লাশও লাগবে না, এমনি এমনি আপনার গালগুলো পিঙ্ক হয়ে যাচ্ছে। এটা লিপসও চাইলে ইউজ করতে পারবেন, যখন আপনি ইউজ করবেন চাইলে আপনি লিপসও এটা ইউজ করতে পারেন। আর এটা যে ফুলগুলো আছে ওগুলো হচ্ছে কিন্তু অনেকে মনে করতে পারেন যে দানা দানা কিনা, না এগুলো কিন্তু কোনো দানা দানা না, এগুলো আপনি আপনার স্কিনে মিশে যাবে। আপু তোমার কাছ থেকে মেস্তার ক্রিম নিছি আর গোল্ডেন নিছি, মেস্তা গুলো হালকা হয়ে যাচ্ছে, বাট বাদামি তিল গুলো ওগুলো কবে যাবে, কতদিনে প্লিজ বলো একটু। আপু বাদামি তিল যেতে সময় লাগবে, বাদামি যে ব্রাউন তিল গুলো আছে ওইটা যেতে সময় লাগবে, আপনার মেস্তাটা চলে যাবে। আপনি দেখবেন একটা শেষ হওয়ার আগে ওই যেটা আপনার চলে গেছে যেটুকু আছে ওটুকু চলে যাবে, বাট বাদামি তিল যেতে আপনার একটু ধৈর্য ধরতে হবে, মিনিমাম 3-4 মাস আপনাকে কন্টিনিউ করতে হবে, কারণ মেস্তা তিলের মধ্যে আকাশ পাতাল তফাৎ। মেস্তাটা হচ্ছে কোত্থেকে আসে? মেস্তাটা দেখবেন অনেক স্কিন হচ্ছে ক্লিন করে না, অনেকে হচ্ছে স্কিন হচ্ছে সানস্ক্রিন ইউজ করে না, অনেকে বেশিরভাগ রান্নাঘরে থাকে, অনেকে সানবার হয় সেখান থেকে মেস্তা আসে। আর তিলগুলো কিন্তু আপনার মেস্তার মতো না,
তো তেলগুলো যেতে সময় লাগবে, মেসটা আপনার স্কিনে সাময়িক পড়ে যায়, আপনি যখন নাইট ক্রিমটা ইউজ করেন সেটা চলে যায়, চামড়ার উপর থেকে ক্লিন হয়ে যায়। বাট তিলটা কিন্তু আপনার অনেক ভিতরে তেল থাকে, তিলটা কিন্তু আপনার মানে চাইলেই আমি তিল হচ্ছে আপনার উঠে যায় না। কালো তিলগুলো তো জীবন উঠবে না, আপনি যে করবেন ওই যে লেজার করায় উঠাবেন, তারপরে হচ্ছে দেখবেন আবার কিছুদিন পর ফিরে আসে। কারণ তিল কিন্তু যেই সেই জিনিসটা, যে চাইলে একজনের তিল উঠাই দিতে পারবো, কারণ মেস্তার তিলের মধ্যে অনেক তফাত। আপু প্রাইস কত? এটার প্রাইস ছিল হচ্ছে আপু আপনার 1150 টাকা, এটা আপনি 900 টাকায় পেয়ে যাবেন। যারা সাকুরা মাস্কটা নেবেন এটা আপনি 900 টাকায় পেয়ে যাবেন। যারা প্রেগনেন্ট আছেন তারা ওইটা ইউজ করে রাত্রেবেলা ঘুমায় যাবেন। যারা নাইট ক্রিম ইউজ করেন না, জাস্ট হালকা করে, এত ভারী করে দিবেন না। যারা রাত্রেবেলা ইউজ করবেন, জাস্ট হালকা করে ইউজ করবেন, এটা কিন্তু আপনার স্কিনে খেয়ে ফেলবে। কারণ আমি অনেক ভারী করে লাগাইছি, এটা আমার স্কিনে হচ্ছে একদম মানে ভ্যানিশ হইতে একটু সময় লাগবে। বাট যারা রাত্রেবেলা ইউজ করবেন, হালকা করে ইউজ করবেন, আপনি দেখবেন যে হচ্ছে মানে কিছুক্ষণ পর নাই হয়ে গেছে, কিছুক্ষণ পর এটা নাই হয়ে গেছে। এখন আসেন যে আপু আমার স্কিনে হচ্ছে এটা আমার স্কিনটাকে আর কি কাজ করবে, এটা আপনি চোখের নিচে ইউজ করতে পারবেন। এটা হচ্ছে আপনাদের যাদের নাইট ক্রিম বললাম না স্লো কাজ করে, কারণ হচ্ছে আপনার স্কিন ড্যামেজ থাকে, এটা আপনার স্কিনটাকে রিপেয়ার করবে। যাদের র্যাশের প্রবলেম আছে, যা আমার সবসময় র্যাশের প্রবলেম থাকে, দানা দানা দেখবে র্যাশ থাকে কপালের উপরে, সেই গুড়ি গুড়ি দানা দানা র্যাশের প্রবলেমটাকে সলভ করে দিবে। প্লাস আপনার স্কিনটাকে হোয়াইটেনিং ব্রাইটেনিং দুইটাই করবে। আপু নাকের কালো দাগের জন্য কি করবো? নাকের কালো দাগের জন্য হচ্ছে আপু আপনি ফিকি অথবা বুলেটটা নিয়ে নেবেন। দাঁড়ান এইটা অথবা বুলেটটা কই রাখছি, বুলেট ক্রিমটা কোথায়, এইটা অথবা এটা, এই দুটো থেকে যে কোনো একটা নিয়ে নেবেন। আপনি বুলেটটাও নিতে পারেন, ফিকিটাও নিতে পারেন। বুলেট আর ফিকির মধ্যে ডিফারেন্টটা কি, এইটা একটু বেশি সাদা করে, দাগ হচ্ছে আপনি দুইটাতেই যাবে, বাট এইটা আপনাকে বেশি ফর্সা করে। বুলেটটা হচ্ছে আপনাকে একটু ফর্সাটা বেশি করে, বাট এইটা যে ফর্সা করবে না তা কিন্তু না। আপু লটারি কবে হবে? রাত্রেবেলা, রাত্রেবেলা আমি লাইভ হবো, তখন হচ্ছে আমার লটারি করা হবে। রাত্রেবেলা সবাই অ্যাক্টিভ থাকবেন, এখন যারা শেয়ার করতেছে আমি লাইভ শেষ করে একটা পোস্ট করবো, সেইটাতে সবাই কমেন্ট করবেন, তাদের নামগুলো লিখবো, রাত্রেবেলা আমরা লটারি করবো। সো যারা বুলেটটা নিবেন, বুলেটটা হচ্ছে আপনার স্কিনটাকে হচ্ছে ফর্সা বেশি করবে, আর এইটা আপনার স্কিনটাকে ফর্সা করবে, দাগও যাবে, বাট এটা একটু বেশি সাদা করবে। এছাড়া কিছু না, দাগ দুইটাতেই যাবে। আপু এইটা কি ক্রিম? এটা শুধু নাইট ক্রিম, এটা হচ্ছে ডে নাইট ক্রিম, এটাতে দুইটা ক্রিম থাকবে। আপু শুধু ফেসিয়াল কিটটার দাম কত? ফেসিয়াল কিটটার প্রাইস হচ্ছে আপু 850 1750 আসে, কম্বো ছিল 1500 টাকা, তার উপরে 10% ডিসকাউন্ট পাচ্ছেন, আপনি 1350 টাকা পাচ্ছেন। দুইটা আপনি 1350 টাকাতে পেয়ে যাচ্ছেন ফেসিয়াল কিটটা। ফেসিয়াল কিটটা আপু আপনি নাইট ক্রিম না ইউজ করলে ইউজ করেন, আপনি দেখবেন এমনি এমনি সাদা হচ্ছেন। আর যারা কালো আছেন বা যারা একটু হচ্ছে ডিপ কালার আছেন, তারা এটা ইনস্ট্যান্ট বেশি চেঞ্জ বুঝবেন। যারা ফর্সা আছেন তাদের থেকে কালো যারা আছেন, তারা ইউজ করলে এটা আপনি বেশি বেনিফিট পাবেন, বিকজ হচ্ছে এটা ইনস্ট্যান্ট আপনাকে অনেক সাদা করে ফেলে। এটার মধ্যে দুইটা ক্রিম পাচ্ছেন আপনি, 1200 টাকা ছিল, এখন দুইটা ক্রিম আপনি 15% ডিসকাউন্টে পাচ্ছেন। এটার উপর ডিসকাউন্ট আমার দেওয়াটা একদম বোকামি হয়ে গেছে, কারণ এটা এমনি 1200 টাকা ছিল, তার উপর আপনি এখন আবার ডিসকাউন্ট পাচ্ছেন। দুইটা ক্রিম পাচ্ছেন, একটা ডে পাচ্ছেন, একটা নাইট পাচ্ছেন। দুইটা কি কি কাজ করবে? এটা হচ্ছে যেটা নাইটটা, এটা কিন্তু রেগুলার সাইজ, আপনার অন্য অন্য নাইট ক্রিম যেগুলো বড় 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 ওরকম কিন্তু বড়ই, আবার ভাইবে না যে একদম পিচ্ছি না। এই যে দেখেন, এটা হচ্ছে আপনার নাইট ক্রিমটা, নাইট ক্রিমটা আপনার স্পট আউট করে প্লাস হচ্ছে হোয়াইটিং এ কাজ করবে। আর এটা হচ্ছে আপনার ডে ক্রিমটা, এটা হচ্ছে আপনার ডে ক্রিমটা। সো দুইটা ক্রিম থাকবে, সো দুইটা ক্রিম থাকবে। এটার প্রাইস হচ্ছে আপনার, দুইটা ক্রিমের প্রাইস হচ্ছে আপনার, দুইটা ক্রিমের প্রাইস হচ্ছে আপনার 1000 টাকা করে, 1200 টাকা ডিসকাউন্টে পাচ্ছেন হচ্ছে 1020 টাকার মতো মেবি আসে। আপু বুলেট ক্রিমটা খুলে দেখো না, আপু বুলেট ক্রিমটা খুলে দেখানো যাবে না, কারণ এটার কৌটা হচ্ছে কপি হয়ে গেছে, এটার কৌটা কপি হয়েছে, দ্যাটস ওয়াই হচ্ছে আমি কিন্তু খুলে দেখাচ্ছি না, কারণ এটার ভিতরটা চেঞ্জ মানে কপি করুক আমি চাই না। আপনারা কি চান যে আমার একটা প্রোডাক্ট কপি করে ফেলুক? উপরেরটা করুক, ভিতরটা লাইভে না দেখাই, তাহলে হচ্ছে সবাই এটা ভিতরটা দেখবে। আপু বুলেটটার দাম কত? বুলেটটার প্রাইস হচ্ছে আপু তোমার 1500 টাকা করে, ডিসকাউন্টে পাচ্ছ 1280 টাকা করে, মানে ডিসকাউন্ট আসতেছে 1280 টাকা। প্রোডাক্ট খুলে দেখানোটা হচ্ছে কেন দেখাতে হবে? তোমরা কি প্রোডাক্টের মানে ইউজ করবা নাকি হচ্ছে প্রোডাক্ট খুলে দেখালে সেটা বুঝবা? আমাকে একটু বলো, প্রোডাক্ট খুলে দেখালে কি বুঝবা? কিচ্ছু বুঝবা না। আমি তোমাদের ভালোর জন্য প্রোডাক্ট খুলে দেখাই না লাইভের মধ্যে। প্রোডাক্ট হচ্ছে কত এভাবে দেখায় ওভাবে দেখায়, যাতে করে একটু মানুষ না মানে নামগুলো বোঝা না যায় বা হচ্ছে কপি করতে না পারে। এরপর যদি খুলে দেখাইতে বলো, যখন কপি করে, যখন হচ্ছে তোমাদের উল্টা পাল্টা দিবে, তখন তো আমার কাছে আসবা কান্না করতে করতে, যে আপু তোমার প্রোডাক্ট কপি করে ফেলছে, আপু তোমার প্রোডাক্ট রিপেজে কেন, হ্যান্ডে ট্যান্ডে, তোমরাই কিন্তু এগুলো বলবা। সো আমি চাই না যে হচ্ছে তোমার মানে আমার প্রোডাক্ট হচ্ছে এভাবে কপি হোক। দেখছো তো আমার গোলজেল নিয়ে কি শুরু হয়েছে, দেখছো তো এটা নিয়ে কি শুরু হয়েছে, তারপরেও কি তোমরা বোঝো না কেন দেখাই না? এটা কেন দেখাচ্ছি জানো? কারণ হচ্ছে আপু এটা অনেক পেজ আছে, আমি দেখছি এটা অনেক পেজ আছে, আর আমি এটা এমন না যে এটা আমি নিজে আগে আনছি, যেটা আমি আগে আনি নাই সেটা আমি বলি, এটা অনেক পেজ আছে। তো আমি কেন এটা দেখাইলি কি না দেখাইলি কি, আমি তো বলে দিচ্ছি স্যার, এটা আমি যে 1200 টাকায় দিচ্ছি অফার 1020 টাকা, আমি তো জানি যেটা আমি কত কমে দিতেছি, কারণ এটা 1600-1700 করে সেল হয়, দুইটা নাইট ক্রিম অনায়াসে 1600-1700 টাকা সেল করা যায়। তো আমি এত কমে দিচ্ছি, এমন হচ্ছে প্লাস হচ্ছে আমি এটা এটা আমি আর ফার্স্টে মানি না, এটা অনেক আগে থেকে সেল হয়। আমি তোমাদের সুবিধার্থে মানে ভালো একটা নাইট ক্রিম রিজনেবল প্রাইস এর মধ্যে দেওয়ার জন্য হচ্ছে আমি তোমাদেরকে এটা এনে দিছি। তো এই জন্য আমি এটা খুলে দেখালাম, নাহলে আমি এটাও খুলে দেখাইতাম না। আপু তো কয়দিন পরে, আপু
আপু তুমি কি ওই দিন পরে গলার সেটটা চেঞ্জ করেছো দারাজ থেকে? না, আমি ওই সেটটা চেঞ্জ করে নিয়ে আমি তাকে ব্যাগ দিয়ে দিছি ওইটা। আপু আমি একটা কথা বলি, আমার সাথে তারামি করে কেউ পারবে না। এটা হচ্ছে আমি নিজেটা নিজে বলি, দারাজ হোক ফারাজ হোক যে হোক, আমি তারামি করলে আমার সাথে সেটা তারামি করে পারা যাবে না, কারণ আমি হচ্ছে ওইখানে রাইট সে রং, তো সে কেন আমার সাথে তারামি করবে? আমি আমি উল্টা পাল্টা জায়গায় যাই তারামি করি না। আমার কথা আমি যেটা হচ্ছে আমার যেটা মনে হবে যে না এখানে আমি রাইট আছি, এখানে আমার কথা ঠিক, সেইখানে তুমি হচ্ছে যত তেরামি করো আর ফেরামি করো সেখানে কোনো কাজ হবে না। সে আমাকে যতই বলুক না কেন ওইটা আমার নিতে হবে, নিতে হবে। আমি যেখানে বলতেছি আমি তো অর্ডার করি নাই, আমি কেন টাকা দিব? আমি অর্ডার করতাম আমি টাকা দিতাম, আমি তো অর্ডারই করি না এটা, আমি অর্ডার করছি অন্যটা, সে কেন আমাকে উল্টা পাল্টা প্রোডাক্ট দিবে? তাহলে আমি কেন সেটা রাখবো? আর সেটা হচ্ছে তার তেরামি কোনো খাটবে না। আমি আমি বললাম না সেখানে তার কোনো কথাই খাটবে না। সে আমার বলছে আপনি নিতে হবে নিতে হবে, আমি বলছি আপনি আউট হন, তাড়াতাড়ি আউট হন। তারপরে চলে গেছে, বলে আপনি রেখে দেন রেখে দেন, আপনাকে 7 দিন পরে এসে টাকা দিয়ে যাবে। কেন আমি আমার টাকা দিয়ে আমি 7 দিন পরে মানে তার পিছনে পিছনে ঘুরবো? আমাদের এমনও হয়েছে বিশ্বাস করো যে হচ্ছে সব প্রোডাক্ট ঠিক ছিল, অনেক সময় হয় না যে একটা প্রোডাক্ট মিস্টেক হয়ে যায়। ধরো হচ্ছে এই দুটা প্রোডাক্ট অর্ডার করছে, বুলেটটা গেছে, এটার বদলে মাসাজ ক্রিমটা চলে গেছে, তাও আমি হচ্ছে আমার চার্জ দিয়ে আবার পাঠাই দিই, রিটার্ন এনে আমি আমার চার্জ দিয়ে পাঠাই দিই, কাস্টমার থেকে চার্জও নেই না। আর এখানে আমার একটা প্রোডাক্ট মিস্টেক হয়েছে সেইটা আমি ওনার চার্জ দিয়ে দিব, টাকা দিয়ে দিব, এরপর উনি নাকি আমাকে ব্যাগ দিবে, এটা হয় নাকি? আপু ওই মহিলাকে ধরতে পারছিল পরে? আপু ওই মহিলাকে আমার ধরার কোনো মানে প্রয়োজনই নাই, কারণ ওই মহিলা আমার প্রোডাক্ট চুরি করে পালায় নাই। ওই মহিলা হচ্ছে ডেলিভারি ম্যানের কাছ থেকে নিছে, আমার কাছ থেকে চুরি করে পালাইতে আমি তার পিছনে পিছনে দৌড়াইতাম। সে কি আমার বাসা থেকে প্রোডাক্ট চুরি করছে নাকি আমার অফিস থেকে চুরি করছে? চুরি করছে হচ্ছে ডেলিভারি ম্যানের কাছ থেকে। তো আমি আমি তো এখানে জানি না, আদৌ তো আমি সত্যটা জানি না যে আদৌ মহিলাটা হচ্ছে ডেলিভারি ম্যানের কাছে কোনো হাত আছে কিনা, আমি তো এটাও জানি না। তো তুমি আমাকে একটা জিনিস বলো, আমি যখন একটা থানা পুলিশ করতে যাব, আমি যখন একটা থানায় যাব, যখন আমি পুলিশের কাছে বলবো যে দেখেন আমার 17,000 টাকার প্রোডাক্ট আমার ডেলিভারি ম্যানের কাছ থেকে মহিলা নিয়ে চলে গেছে টাকা না দিয়ে, তখন পুলিশ আমাকে কি বলবে জানো? একদম সোজা কথায় বলবে, মানে কাহিনীর আর জায়গা পান নাই, মানে কথা বানানোর আর সিস্টেম পান নাই, আপনার 17,000 টাকার প্রোডাক্ট ডেলিভারি ম্যানকে টাকা না দিয়ে মহিলা চলে গেছে। আর আপনার ডেলিভারি ম্যান কি তখন এইভাবে দাঁড়াইছিল দেখার জন্য যে সে কত দূর মানে যাইতে তার কতটুক সময় লাগে বা সে পালাইতে কতটুক সময় লাগে? পুলিশ আমাকে বলবে না যে আপনার ডেলিভারি ম্যান 17,000 টাকার প্রোডাক্ট ছাড়া যে টাকা ছাড়া যে দিয়ে দিছে তখন কি হচ্ছে এভাবে দাঁড়াইছিল সে মানে দেখার জন্য সে মানে তার চলে যেতে কতটুক সময় লাগে, চলে যাওয়ার পর তারপর আপনাকে ফোন দিছে? এইসব ব্যাক কেল্লা কাম কাজে বিথি যায় না ভাই। আমি যে বললাম যেখানে আমার রাইট মনে হবে আমি সেইখানে, যেখানে আমার মনে হবে যে না রং সেইখানে আমি আমার ছায়াও পড়বে না, তো এখানে আমি কেন যাবো? তুমি আমারে বলো, আমি যাই কি আমি হচ্ছে পেতানি খাবো নাকি? এমন হয়তো যে ভাই মহিলাটা দৌড় দিছে বা 3-4 জন ছেলে আইসা বেটার গলার মধ্যে একটা ছুরি বা কিছু দিয়া মানে প্রোডাক্ট গুলো ছিনায় নিয়ে গেছে, এরকম কিচ্ছু না, উনি নিজের হাতে প্রোডাক্ট দিয়ে দিছে, দিয়ে হচ্ছে আমার পরে ফোন দিয়ে বলতেছে আপু প্রোডাক্ট নিয়ে চলে গেছে। তোমরা বুঝো এখানে এখানে আমি কেন যাবো? আমি তো ফার্স্টে হচ্ছে ওইটা ইমোশনাল হয়ে গেছিলাম ডেলিভারি ম্যানের জন্য কান্না মানে কান্নাকাটি, বেটা গরিব মানুষ হ্যান্ডে ত্যান্ডে, আমি তো ইমোশনাল হয়ে পরে বলছি। পরে আমি যখন ব্রেন দিয়ে চিন্তা করলাম, যখন সবাই আমাকে বললো তুমি কি গাধা, তুমি এই জিনিসটা কেন চিন্তা করতেছো না যে এতগুলো টাকার প্রোডাক্ট কিভাবে নিয়ে চলে গেল তার সামনে, একটা পুরুষ মানুষ একটা মহিলা মানুষ, আমার আমি একটা মহিলা মানুষ, আমি যতই মুখ থেকে যত কথা বলি না কেন আমি কি একটা পুরুষ মানুষের সাথে হচ্ছে ইয়া করতে গেলে মারামারি করতে গেলে পারবো? তার আসলে শক্তির সাথে কি আমি পারবো? তো এখানে তো কোনো শক্তির প্রয়োগ হয় নাই, বা এখানে এমন হচ্ছে তার থেকে ছিনে নিয়ে গেছে, সে দিয়ে দিছে মহিলা নিয়ে চলে গেছে। এমন না যে হচ্ছে একটা জিনিস তুমি বোঝো, এমন না যে এখানে হচ্ছে হয়ে চলে গেছে, একটা প্রোডাক্ট নিয়ে যাইতেও সময় লাগে। তো আমি কেন যাব বলো, আমি কেন যাব? আপু ফর্সা হবার কম্বো প্রাইস বলো, ফর্সা হওয়ার জন্য হচ্ছে মিস কুড়াটা নেবেন, ফর্সা হওয়ার জন্য মিস কুড়াটা নেবেন, যারা ফর্সা হতে চাচ্ছেন তারা মিস কুড়াটা নেবেন। আর আমি বলবো পাশাপাশি একটা জেল ইউজ করবেন, আর হচ্ছে পাশাপাশি একটা জেল ইউজ করবেন। এখন যদি জেলটা নাও নিতে পারেন, জেলটা পরের বার হচ্ছে, আপু তোমার টাকা কি লস হয়েছে তার কি হবে? আপু আমার কোনো টাকা লস হবে না, আমি যদি হচ্ছে আমার প্রফিটটা লেস করে দিই সেটা হচ্ছে এক কথা, বাট সেটা আমি এখন চিন্তা ভাবনা করবো যে সেটা আমার করা উচিত কিনা। যদি মনে আমার আমার হচ্ছে সেটাও মনে হচ্ছে যে সেটা করা উচিত হবে না, কারণ হচ্ছে এখানে যেহেতু ঘাপলা আছে, আমি ফার্স্ট টাইম বলছিলাম, বা সেটা আমি এখন করবো না, আমার এখানে কোনো লসই নেই, কারণ আমি এটা এখানে হচ্ছে আমি ডেলিভারি ম্যানকে হচ্ছে আমার নিজস্ব ডেলিভারি ম্যান না, আমি এখানে কুরিয়ার অফিসে পার্সেল দিছি, তো এখানে আমার লসের কোনো প্রশ্নই আসে না। বিদায় আমি এত মানে আসি চাঙ্গা আসি, নাহলে তোমাদের মনে হয় কি আমি 17,000 টাকার প্রোডাক্ট যদি আমার মায়ের যেতাম আমি কি চুপচাপ থাকতাম? আমি কি হচ্ছে কোনো স্টেপে যেতাম না? আমি কি এভাবে চুপচাপ লাইফ করতাম? মহিলার না হচ্ছে মানে কোন পাতালের থেকে আমি খুঁজা নিয়ে বের হইতাম যদি আমার টাকা চলে যেত? মহিলার যেখানে থাকতো আমি সেখান থেকে ওইটারে হচ্ছে একদম ওইটার কি বলে একদম সব সব উঠায় নিয়ে আসতাম। বাট আমার এখানে তো কোনো হচ্ছে লস নাই, আমি এখানে লস কেন, কিসের লস আমার? আমার তো লস নাই, এই জন্য আমি চুপচাপ আছি, আমার এগুলো প্যারা নিয়ে লাভ নেই, যার প্যারা সে নিক।
আপু মুখটা কেন একদম প্লাস্টিকের মতো? আলহামদুলিল্লাহ প্লাস্টিকের মতো করতে পারছি এটার জন্য আলহামদুলিল্লাহ বলেন, কারণ এত ভালো ভালো প্রোডাক্ট ইউজ করি যে আমার মুখ দেখলে আপনার প্লাস্টিকের কথা মনে পড়ে যায়। এই মুখ করতে আপনার 7 জনম তপস্যা করতে হবে, আমার প্রোডাক্ট ইউজ করতে হবে, তারপর আপনার এরকম মুখ হবে। আর সবার মুখ প্লাস্টিক হয় না, কারণ আজকে আমার এই যে আমার এরকম দেখতেছে না, 10 বছর পরও দেখবেন আমি এরকম জুয়ান আছি। আমার বয়স দিন দিন কমবে, বয়স বাড়বে না, কারণ স্কিন টান টান থাকলে আপনার বয়স ধরা যায় না। যখন আপনি হাসলে ভাঁজ পড়ে যাবে, আপনার চোখের নিচে কুচকে যাবে, তখনই আপনাকে মানুষ বয়স্ক বলবে। হ্যাঁ, সো হচ্ছে আমার স্কিন যে প্লাস্টিকের মতো বলেন যে আলহামদুলিল্লাহ বলেন যে আপনার প্রোডাক্টটা তো ভালো যে আপনি এরকম প্লাস্টিকের মতো স্কিন করে ফেলছেন। সো আপনি যারা ফর্সার জন্য চাচ্ছেন তারা মিস করি আটা, এবং হচ্ছে গোল্ডেনটা নেবেন। দুইটার কম্বো প্রাইস হচ্ছে আপনার 2400 টাকা। এটার সাথে আপনি সানস্ক্রিন অথবা সাবানটা হচ্ছে গিফট নিতে পারবেন। এটার সাথে আপনি সানস্ক্রিন অথবা সাবানটা হচ্ছে গিফট হিসাবে নিতে পারবেন। আপু হাত পা সাদা করবো কোনটা দিয়ে? হাত পা সাদা করার জন্য হচ্ছে বডি ক্রিম নেবেন। এটা হাত পা সাদা করার জন্য হচ্ছে আমাদের এই বডি ক্রিমটা নিয়ে নেবেন। যারা বডিটাকে ফর্সা করতে চাচ্ছেন তারা হচ্ছে মিরাকেল বডি ক্রিমটা নিয়ে নেবেন। হাত পা সাদা করার জন্য হচ্ছে মিরাকেল বডি ক্রিমটা নেবেন। এটা আপনার হাত পাকে মানে হাত পাটাকে হচ্ছে ফর্সা করবে। আপনি এটা 2 বার অ্যাপ্লাই করবেন, প্রতিদিন 2 বার করে অ্যাপ্লাই করবেন। একবার হচ্ছে আপনি গোসলের পরে, আর একবার হচ্ছে রাতে ঘুমানোর 1 ঘন্টা আগে। ঘুমানোর 1 ঘন্টা আগে অ্যাপ্লাই করবেন। কেন অ্যাপ্লাই করবেন? বিকজ আপনি যদি এটা ইউজ করে সাথে সাথে ঘুমাতে চলে যান তখন কিন্তু আপনার এটা কাজ করবে না। আপনাকে যেটা করতে হবে আপু, আপনাকে এটা কিন্তু ঘুমানোর 1 ঘন্টা আগে অ্যাপ্লাই করতে হবে। আপু মনে লটারি কবে করবা? রাতের বেলা, রাত 10টার দিকে, 10টা বাজে হচ্ছে লটারিটা করবো। আমি আজকে অফারের শেষ দিন, তো এই জন্য আর আজকে হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে, তো এই জন্য চিন্তা করলাম আজকে 2 বার লাইভ করবো। নাহলে হচ্ছে আমি তো 1 বার লাইভ করি আজকে, শুধুমাত্র হচ্ছে যে ভ্যালেন্টাইন্স এর জন্য আজকে প্রতিদিন মানে আজকে চিন্তা করলাম আমি তো 2 বার লাইভ করি। আর 2 বার লাইভ করে আজকে আমার মনে হচ্ছে যেমন আমি বিছানা পড়ে থাকবো। আপু নাম লিখো, নাম হচ্ছে এখন লিখবো না, নাম পরে লিখবো। আচ্ছা এটার প্রাইস হচ্ছে 2200 টাকা। আচ্ছা আপা পাগলা, বয়স দিন দিন কমে কেমনে? যে বুঝছে সে বুঝছে, আপনার মতো ছাগল বুঝবে কেমনে? আমার কথা যার যার বুঝছে, মানে হচ্ছে একটা জিনিস আপনি আপনাকে আমি বুঝাই। আপনারা দেখবেন যাদের চুল পেকে যায়, যাদের বয়সের ছাপ পড়া যায়, তাদের বয়স কিন্তু হচ্ছে অনেক সময় 30 থাকে, বা তাদের লাগে কি 40-45 এরকম। তখন মানুষ কি বলে, কি রে তোর বয়স কত, তোর এরকম লাগতেছে কেন, তোর বয়স্ক লাগতেছে কেন? তখন মানুষ তার বয়সটা হচ্ছে মুখে মুখে বাড়ায় ফেলে, তার বয়স কিন্তু বাড়ে না। বাট মানুষ বলে কি যে তুই তোর এত বয়স্ক লাগে কেন, তোর বয়স কত হয়েছে? তাকে 30 হলো, তাকে মানুষ 40 বানায় ফেলে। আবার কিছু কিছু মানুষ আছে দেখবেন তাদের বয়স থাকে 40, বাট সে এতটা ইয়াং থাকে আর তার স্কিন এত সুন্দর থাকে, তার বডি ফিগার এত সুন্দর থাকে যে তার তাকে দেখলে মনে হয় যে 25 বছর। তো তখন তাকে মানুষ বলে কি তোর বয়স কত, তোকে এত ইয়াং লাগে কেন? তো সাপোজ আমি সেটা বুঝাইছি, মানে হচ্ছে এরকম কেন আপনার, আপনার বাসায় ভাত খান না? আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই যে মানুষ হচ্ছে এত মানে দিন দিন হচ্ছে কিছু কিছু মানুষ এত বোকা হয়ে যাচ্ছে কিভাবে। আপনি যে বাসায় খান এই খাবারগুলো কোথায় যায়, আপনার মাথার ব্রেন কি খোলে না? আসলে কি আপনার এতটা বোকা, নাকি বোকা সাজেন আমার লাইভের মধ্যে আইসা? এটা কি পাগল না ছাগল, কোত্থেকে আসে এগুলা, কে এগুলোর আমদানি কোত্থেকে কারা করে, কোত্থেকে আসে? এটা হচ্ছে আপনার 2200 টাকা, এটার উপর আপনি হচ্ছে 15% ডিসকাউন্ট পাচ্ছেন। এখন আসেন চুল কালো করাটা যাচ্ছি। আপু নাইট অফ রেখে যদি রেগুলার গোল জেল ইউজ করলে হবে? আপু নাইট ক্রিম অফ রেখে রেগুলার গোল জেল ইউজ করলে আপনার স্কিন কিন্তু আর হচ্ছে যে ফসা আছে সেটাই থাকবে, আর কিন্তু ফসা বাড়বে না, আর কিন্তু ফসা বাড়বে না, সেটা বুঝে নিয়েন। পরে আবার আসবেন না যে আপু আমি তো নাইট ক্রিম দিয়ে অনেক ফসা হচ্ছিলাম, এখন তো আমার যেই ফসা সেই ফসাই রয়ে গেছে। এটুকু মনে রাখেন, এটা আপনার ফেয়ারনেসটাকে ধরে রাখবে, এটা আপনার ফেয়ারনেসটাকে ধরে রাখবে। বাট আপনি কিন্তু বুঝছেন নাইট ক্রিম দিয়ে ইউজ করে যে মুখ একদম সাদা হয়ে গেছে ওরকম কিন্তু না হবে না, কারণ জেল আর নাইট ক্রিম হচ্ছে দুইটা দুই জিনিস। নাইট ক্রিম হচ্ছে আপনার ধবধবে সাদা করবে, আর এইটা হচ্ছে আপনার একদম ধবধবে হচ্ছে গ্লাস স্কিন করবে, মানে একদম লাইক হচ্ছে আপনার কোরিয়ান স্কিন টোন দিবে। নাইট ক্রিম যখন সাদা করবে, এইটা আপনার স্কিনটাকে গ্লাস স্কিন করবে, তখনই আপনার পারফেক্ট স্কিন হবে। এই যে সাদা মানে ভূতের মতো সাদা স্কিন ফ্যাকাশে, ওইটা কিন্তু সৌন্দর্য না। সো দুইটা একসাথে যখন অ্যাপ্লাই করবেন তখনই আপনার স্কিনটা সুন্দর হবে। আপু তোমাকে অনেক ভালো লাগে, হিমেল আকাশ থ্যাংক ইউ। আপু আপু মনে নাম লিখবো? হ্যাঁ লিখবো লিখবো লিখবো। আচ্ছা আপু ফেসিয়াল কিট গোল্ড জেলের কম্বো অফার আছে? হ্যাঁ 2400 টাকা। তো এটা হচ্ছে চুল কালো করা, যেটা আপনার 5 মিনিটের মধ্যে আপনার চুলটাকে কালো করে দিবে। এইটা হচ্ছে আমার মা এখনো অ্যাপ্লাই করে নাই, সে হচ্ছে শীতের জন্য আজকে হচ্ছে সে জ্যাম্বু এটা ইউজ করে না, কারণ সে গরম পানিটা গোসল করে। এটা হচ্ছে তার নাকি ইউজ করলে ঠান্ডা পানিটা গোসল করতে হবে, সে আজকে ওটা অ্যাপ্লাই করে কালকে করবে। তো সে যখনই অ্যাপ্লাই করবে, আমি বলছি না আপনাদের কথা দিছি না, তার আফটার বিফোর চেঞ্জ আমি আপনাদেরকে দেখাবো যে কতটুকু আসে। সে আজকে গরম পানি মানে চুলে তো গরম পানি দেওয়া যায় না, বলতেছে যে আমার আজকে দিনটা সময় দাও আমি কালকে ইউজ করবো। বেচারি ভয় আছে, মানে আমি যদি তাহলে না দেই, বাট আমি আমি তাহলে দিব, আমি তাহলে না দিলে আমি কি এটা খুলতাম? কারণ এত একটা মানে এই প্রোডাক্ট গুলো কিন্তু অনেক বেশি কিনা পড়ছে জানো। না দিলে চুরি, আমার বোন বলতেছে বলে তুমি যদি তাহলে নাও দাও তাও সে চুরি করে নিবে। আসলে চুরি করবে না, বাট না বলে নিয়ে যাবে আমি এটা জানি, কারণ এর আগে সে এই কাজগুলো করছে। একটা জিনিস সে আমার কাছে চাইছে আমি দিই নাই, পরে হচ্ছে আমার লাইভের দেখে আস্তে আস্তে প্রোডাক্ট কমে যেতেছে, মানে আমার ধরেন এই জেলটা আমি তো দেখি কতটুকু থাকে, দেখি আস্তে 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 কমতেছে, তখন বুঝছি যে মানে এগুলা করে।
সেটা না দিলেও সে ইউজ করবে। আপু তুমি আর শাড়ি পরনি কেন, রাতের বেলা শাড়ি পরবো না? আসলে আমার শাড়ি হচ্ছে পরা হয় নাই, আমি কেন পরি নাই? এই ভালো কথাই তো, আমি আজকে শাড়ি কেন পরি নাই? আচ্ছা রাত্রে বেলা পরবো না শাড়ি। হ্যাঁ আপু আমি চুলে গরম পানি ঢালি, এই জন্য তুমি টাকলা হবা, বেশি দিন লাগবে না, একটু অপেক্ষা করো। তুমি হাইস্ট গেলে হচ্ছে এইভাবে কয়েকদিন চালা যাও, গরম পানি দাও, এরপর টাকলা হয়ে আমার কাছে কান্না কাটতে করতে আসবে। আপু আমি তো টাকু হয়ে গেছি, আপু আমি কি করবো? যারা চুলের মধ্যে গরম পানি ইউজ করেন, এই যে গরম পানি যে ইউজ করতেছেন না, আর কোনো লাভ নাই, তেল ইউজ করে কেন? তেল খাইয়া ফেলেন, ভাতের সাথে মিক্স করে তেল খান, তাও কোনো কামে দিবে না, কারণ গরম পানি আমাদের চুলে ইউজ করা উচিত না। আপনি হচ্ছে আমি আমি এই শীতের মধ্যে আমার চুলে যে ভিজা, দেখেন আমার চুল ভিজা, আমি চুলের জন্য আটকায় রাখছি, আমার কি কষ্ট হয় না, আমার কি শীত করে না? আমি কাঁপি এরকম করে কাইপা কাইপা গোসল করি, আমার দাঁত ব্যথা করে হচ্ছে, দাঁতের সাথে দাঁত হচ্ছে কিচকিচ করতে, মানে শীতের মধ্যে। তারপরে আমি সে ঠান্ডা পানি দিয়ে শ্যাম্পু দিয়ে গোসল করে বেরোই। আপনার কেন গরম পানি ইউজ করেন? আবার আইসান বিথি আপু আপনার মতো চুল করতে চাই, বিথি আপু আপনার মতো চুল কেমনে হবে, আপু আপনি চুলে কি ইউজ করেন? এগুলা করবেন আর আসবেন বিথি আপুর মতো চুল কেমনে করবো, বিথি আপুর মতো চুল কেমনে করবো, বিথি আপুকে আপনাদের মতো গরম পানি ইউজ করে যে হচ্ছে মানে আমার চুল এই জন্য পরে না। আমি শ্যাম্পু করলে হাইট গেলে তিনটা চারটা বেশি চুল ওঠে না, আপনাদের কেন এক গাদা চুল ওঠে? আপনারা অনেক কিছু ভুল করেন এই জন্য। আপু গোল জেল কিভাবে ইউজ করবো? আপু গোল জেল জাস্ট ফ্রিজের মধ্যে ইউজ করা, দেন হচ্ছে তুমি জাস্ট এই কথা বললো না, এই কথাই বলবো, টাকলু হয়ে যাবা তুমি, দেখবা মুক্তা চক্রবর্তী, তুমি টাকলু হয়ে যাবা, টাকলু হয়ে আমার কাছে আসবা, তারপর আমি তোমার টেকো বউ বলে ডাক দিবো। যেমন আমি আমার মাকে টেকো বউ ডাকি, তোমাকে আমি টেকো বউ বলে ডাক দিবো। টেকো বউ, টেকো বউ কথাটা আমার খুব ভালো লাগে, আমি একটা সময় টেকো বউ ছিলাম, বাট এখন আমি টেকো না, এখন আমার মাথায় চুল আছে, অনেক সুন্দর চুল আছে, একটা সময় আমারও টেকো বউদের মতো লাগতো। আপু আপু ফেসিয়াল কিট প্লাস গোল জেল কম্বো কত? 2400 টাকা। তো এইটা হচ্ছে আমাদের যাদের চুল কালো, ওই যে বয়স কমায় কেমনে, বয়স এইটা দিয়ে কমাবো, এইটা দিয়ে বয়স। আজকে রাতের ক্যাপশন দিব কি জানেন, কে কে বয়স কমাতে চান আমার কাছে চলে আসেন, আজকে রাতের ক্যাপশনটা এইভাবে দিব, ঠিক আছে? যে কে কে বয়স কমাতে চান আমার কাছে চলে আসেন, বিকজ হচ্ছে ধরেন আপনার চুল পেকে গেলে আপনাকে স্বাভাবিক একটু বয়স্ক লাগবে, আপনি যখন চুল কালো হয়ে যায় তখন কিন্তু আপনার বয়সটা অটোমেটিক 5 বছর মিনিমাম কমে যাবে। তো এইটা জাস্ট 5 মিনিটের মধ্যে, ও কলিজার বাচ্চা ফারহানা আক্তার ফারিয়া জি আপু বলো, সেটা আপনার 5 মিনিটের মধ্যে আপনার চুলটাকে কালো করে ফেলবে, 5 মিনিটের মধ্যে আপনার চুলটাকে কালো করে ফেলবে। এটা আপনি হাত দিয়ে ইউজ করবেন, কোনো গ্লাভস দরকার নেই, আপনার হচ্ছে হাত কালো হবে না। আপনি যদি এটা গালের মধ্যেও লাগায়, এই সাইডেও লাগে, তারপরে হচ্ছে কোনো কালো কিচ্ছু হবে না। আমরা যখন কলম ইউজ করি দেখবেন যে হচ্ছে আমরা এইখানে এখানে অনেক সাবধানে ইউজ করি, কারণ কালো হয়ে যায়, কপালে লাগলে কপাল কালো হয়ে যায়, হাতে লাগলে হাত কালো হয়ে যায়, বাট এইটা কিন্তু ওই ধরনের কোনো জিনিস না আপু, যে আপনার হাত কালো হয়ে যাবে, আপনার কপালে লাগলে কপাল কালো হয়ে যাবে, এরকম কিচ্ছু হবে না। আপনি এটা জাস্ট গোসলের সময় শ্যাম্পুর মতো ইউজ করবেন, বা শ্যাম্পু যেরকম ভিজা চুলে ইউজ করেন, এটা আপনি শুকনো চুলে অ্যাপ্লাই করবেন, আপনি এটা ভিজা চুলে অ্যাপ্লাই করবেন না, এটা আপনি শুকনো চুলে অ্যাপ্লাই করে দেন হচ্ছে আপনি 5 মিনিট অপেক্ষা করবেন। মানে ফার্স্টে হচ্ছে আপনি শ্যাম্পুটা নিবেন, নিয়ে দেন হচ্ছে আপনি সুন্দর করে চুলে অ্যাপ্লাই করবেন, সুন্দর করে চুলে অ্যাপ্লাই করে আপনি 5টা মিনিট অপেক্ষা করবেন। আপনি ঘরে বসে করতে পারেন, যে আমি ওয়াশরুমে বসে থাকবো কারণ 5 মিনিট, আপনি ঘরে বসে চুলে অ্যাপ্লাই করে দেন আপনি ওয়াশরুমে গেলেন, ওয়াশরুমে গিয়ে দেন হচ্ছে আপনি 5 মিনিট পর হচ্ছে ওয়াশ করে চুল আসেন, আপনার দেখবেন চুলগুলো সব কালো হয়ে গেছে। তো এটা আমাদের রেগুলার প্রাইস 1400 টাকা, অফার প্রাইস হচ্ছে 1190 টাকা। আপু গ্লাস স্কিন ক্রিমের প্রাইস কত? গ্লাস স্কিন ক্রিমের প্রাইস হচ্ছে আমাদের বলতেছি গ্লাস স্কিন ক্রিমের প্রাইস হচ্ছে আমাদের 1200 টাকা, এটা আমরা 1020 টাকায় পাচ্ছি। এইটা হচ্ছে আমাদের আর একটা মানে বম ব্লাস্ট ক্রিম, যেটা হচ্ছে আমার লাইভে খুব কম দেখানো হয়, কারণ আপু কতগুলো ক্রিম দেখাবো, একটা লাইভে আমি হাঁপায় যাই আর মনেও থাকে না। এইটা হচ্ছে আমার বিজনেসের ফার্স্ট, যেটা হচ্ছে এই দুটা প্রোডাক্ট একসাথে আসছিল, গ্লাস স্কিন ক্রিম আর গ্লাস স্কিন জেল, এই দুইটা প্রোডাক্ট আমার পেজে একসাথে একদিনে মানে আসছিল। এইটাও এখনো আছে, এইটাও এখনো আছে, এটা হচ্ছে মানে একদম বলতে পারেন যে রেকর্ড, যে বিজনেস যেটা দিয়ে শুরু করছি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সেই প্রোডাক্ট মানে সেল করে যাচ্ছি। এটা আপনারা কেমনে নিবেন জানি না, বাট এটা আমার কাছে অনেক প্রাউডের একটা ব্যাপার, মানে আমার প্রাউড ফিল হয় এই জন্য, কারণ আমার প্রোডাক্ট হচ্ছে ভালো না হইলে বিজনেসের ফার্স্ট টাইম যে প্রোডাক্ট গুলো দিয়ে বিজনেস স্টার্ট করছি সেই প্রোডাক্ট গুলো এখন পর্যন্ত সেল করে যাচ্ছে আলহামদুলিল্লাহ, এখনো মানুষ সেগুলো মানে নিচ্ছে। আর যেই প্রোডাক্ট পায় না, যেগুলো আমি বলি স্টক আউট, সেগুলোর জন্য মানুষ এখনো কান্নাকাটি করে, যেমন জিনসিং এর জন্য তো দেখতেছেন কি এরকম করে। তো এইটা দিয়ে আমি বিজনেস স্টার্ট করছি, মানে আমি ফার্স্ট টাইম সেলই করছি হোয়াইটনিং ক্রিম গ্লাস স্কিন, আর জেল হিসাবে এটা সেল করছি, এখন পর্যন্ত তো চাই তাইও সেল করে যাচ্ছি, হয়তো বা ক্রিম আনছি বাট আমি কিন্তু চেঞ্জ করি না, এটা কিন্তু এখনো আছে। আপু গোল জেলটা কিভাবে ব্যবহার করবো? গোল জেলটা আমি যেভাবে ইউজ করছি, এটা তো গোল জেল ইউজ করি নাই, কেমনে দেখাবো, ধর আমি হাতে আবার ইউজ করে দেখাই। আপু গোল জেল ইউজ করা একদম ইজি আপু, এটা কোনো ইউজ প্রসেস নাই, একদম ইজি, তোমরা কি যে বলো না। ধরো এই যে আমার তোমার মুখটা, এই যে জেলটা, আপু গোল জেল অফার প্রাইস কত? 1000 টাকা। এই যে তোমার মুখটা, এই যে জেলটা, তো এভাবে ইউজ করবে, এই যে দেখো এভাবে, এভাবে জাস্ট হচ্ছে তোমার ফেসের মধ্যে অ্যাপ্লাই করবা, এভাবে ম্যাসাজ করবা। তো ধরো এইটা, এই দুটো তোমার চোখ, এই দুটো তোমার চোখের নিচ, এভাবে এভাবে চোখের নিচে ম্যাসাজ করবা, এভাবে এভাবে
এভাবে আবার চোখের নিচে ম্যাসাজ করবা, যাদের চোখের নিচে কালো দাগ আছে। এই যে দেখো এভাবে আপু, আজকে 440 জন ভিউয়ার্স আছে, নাম কি করে লিখবা আজকে? সবাই তো শেয়ার করে না আপু, সবাই কি শেয়ার করে? শেয়ার করে হাইট গেলে 30-40 জন, সবাই শেয়ার করে না। এই যে দেখো এভাবে হচ্ছে ম্যাসাজ করবা, দেন হচ্ছে আবার ফেসে হচ্ছে এভাবে সুন্দর করে ম্যাসাজ করবা। হাত দেখো, হাতের কি পরিমাণে চকচক করতেছে, ফেস তো করতেছে করতেছে সম পরিমাণে হাতও দেখো, ফেসের সাথে সাথে হাত কিরকম চকচক করতেছে, কেমন শাইন করতেছে। এভাবে দিয়ে তুমি রেখে দিবা হচ্ছে 1 ঘন্টা, এভাবে দিয়ে তুমি 1 ঘন্টা হচ্ছে রেখে দিবা। দেখো আমি যেভাবে রাখছি এভাবে 1 ঘন্টা রেখে দিবা, দেন হচ্ছে তুমি ওয়াশ করে ফেলবা। আপু তুমি খুব সুন্দর, থ্যাংক ইউ আসমি, আসমি কতাল আপু। তো এভাবে জাস্ট হচ্ছে 1 ঘন্টা রেখে ওয়াশ করে ফেলবা। আমার আবার পার্সেল দিতে যাইতে হবে বনশ্রীতে। ওগো মা তুমি শুধুই মা, পৃথিবীতে নেই তুলনা, জনম জনম ধরে মাগো তোমায় ভালোবেসে যাব, তোমায় ভালোবেসে যাব। আমি পাম দিচ্ছি আমার মাকে। ওগো মা তুমি শুধুই মা, পৃথিবীতে নেই তুলনা, জনম জনম ধরে মাগো তোমায় ভালোবেসে যাব। আপু ফেসিয়াল কিটটা কত মিলি? ফেসিয়াল কিটটা হচ্ছে একটু পাম দিচ্ছি, আজকে অনেক ঝাড়ি ঝাড়ি মারছি, সারাদিনই ঝাড়ি মারতেই থাকি মারতেই থাকি, এই জন্য হচ্ছে মাঝে মাঝে একটু পাম দিই। ফেসিয়াল কিটটা হচ্ছে এক একটা হচ্ছে তোমার কত গ্রাম করে, দাঁড়াও দেখে বলি, এক একটা মনে হচ্ছে তোমার 200 গ্রাম করে হবে, এক একটা 200 গ্রাম করে হবে। আপু এগুলো হচ্ছে আপু তোমার হোমমেড, হ্যাঁ এগুলো আপু এত কিছু লেখা থাকে না, এগুলো হচ্ছে বাইরের কান্ট্রিতে পার্লার ইউজ করা, ওইভাবে হচ্ছে আমরা কন্ট্যাক্ট করে আনি। তো এগুলো হচ্ছে তোমার ওই যে আমরা যে কেমিক্যাল জাতীয় যেগুলো আছে, যে আমরা বাজারে যেগুলো কিনতে পাই, এগুলো কিন্তু ওরকম না। তো ওরকম হলে কিন্তু আমি তোমাদের এগুলো দিতাম না, কারণ এগুলো হচ্ছে পার্লারে ইউজ করা। বাট আমাদের বিউটি পার্লাররা যে ঘরে বসে বসে কতগুলো বানায় বানায় মুখের মধ্যে মাখায়, ওরকম না। আপু আসলাম কাপু তুমি এত সুন্দর কেন? নুহান ফাবিয়া থ্যাংক ইউ সো মাচ। আপু আপু জেলটা কি ফ্রিজে রাখতে হবে না? শীতের দিনে জেল ফ্রিজে রাখেন না, শীতের দিনে জেল ফ্রিজে রাখেন না আপু, তাহলে আর মুখে ইউজই করতে পারবো না, এমনি কি ঠান্ডা, শীতের দিনে জেল ফ্রিজে রাখা দরকার নাই। আপু আমার মা নেই তাই কাউকে মা বলে ডাকতে পারি না, মুক্তা চক্রবর্তী আহারে শোনা, তুমি আমার আশেপাশে থাকলে তোমার বোন বানায় ফেলতাম, তুমি আমার মাকে মা ডাকতা। আপু দুইটা বুলেট কি একসাথে নিবে? প্রাইস কত? 1360 1360 সরি 1280 1280 1280 1280 কত আসে? 2400 আর হচ্ছে 80 80 160 2560 টাকা, দুইটা বুলেট কিন 2560 টাকা আসবে, দুইটা বুলেট কিন 2560 টাকা আসবে। গোল্ড জেলটা কত? গোল্ড জেলের প্রাইস 1000 টাকা অফার প্রাইস আছে। সবাই ভালো থাকবেন, এখন চলে যাচ্ছি, ইনশাল্লাহ আমাদের রাতের বেলায় আবার লাইভ হবে। আপনি হেয়ার উঠবে তো কালো শ্যাম্পু? আপু হেয়ার উঠবে না তো কালো শ্যাম্পুতে? আপু এটা আর হেয়ার উঠলে আপনার অফ করে দিবে, ধরেন আপনার চুল পড়তেছে, চুল পড়াটাকে আর অফ করে দিবে। এইটা যারা নিবেন আপনাদের চুল পড়াটাকে অফ করে দিবে, আর হচ্ছে হেয়ার গ্রোথ করবে, এটাতে আপনার হেয়ার গ্রোথ করবে এবং চুল পড়াটাকে অফও করে দিবে, বিকজ এটা আপনার চুলটাকে শাইন করবে। যাদের হচ্ছে আমার চুল হচ্ছে কেমন জানি ঝরঝরা না, আমার চুল কেমন ড্যামেজ ড্যামেজ একটার সাথে একটা লেগে থাকে, এরকম যাদের চুল আছে এই টাইপের চুলটাকে আরো সিল্কি স্মুথ করবে এবং হচ্ছে শাইন করবে, আপনার চুলটাকে অনেক সুন্দর করতে হেল্প করবে। এটা নিয়ে নিমিটার প্রাইস 1190 টাকা। আপনি শ্যাম্পু ইউজ করবেন না, এটা ইউজ করবেন শ্যাম্পুর বদলে। আপু ডেক্সিটা কোন দেশ? এটা হচ্ছে মেড ইন ইউকে, এটা হচ্ছে মেড ইন ইউকে মানে লন্ডনের। আর এটার আরেকটা আছে যেটা হচ্ছে মেড ইন চায়না, এটার মানে প্যাকেজিং দেখলেও বুঝবেন যে ফেক তো ফেকই। আপু এখানে হচ্ছে আবার একটা ইয়াও থাকবে আপনার, এই যে দেখেন এখানে হচ্ছে একটা বারকোডের লোগোও থাকবে। আপনার হচ্ছে যেটা যেরকম আসে আপু, যেটা যেভাবে পাবেন আমরা বলে দিই। এখন হচ্ছে দেখেন এটা এইভাবে আসছে, এবার এটা দেখছি গ্রুপ, এটা কিন্তু যেমন তেমন নন ব্র্যান্ডের বা হচ্ছে নন কোনো হচ্ছে ফালতু কোনো কোম্পানির প্রোডাক্ট না। ডেক্সি চিনেন না কে আছে? ডেক্সি মানে সবাই চিনে, হেয়ার এর মধ্যে বেস্ট মানে যদি কোনো ব্র্যান্ড থাকে সেটা হচ্ছে ডেক্সি, কারণ আপনার মানে চুলের প্রোডাক্টের মধ্যে যদি ব্র্যান্ড থাকে মানে আসে না যে প্রত্যেকটা প্রোডাক্ট একটা মানে ভালো একটা থাকে না। তো চুলের তেল মানে তেল বলবো না, তেল হচ্ছে ওদের আমি তেলের থেকে ওদের আমি বেশি দেখছি সিরামের রিভিউ গুলো ভালো দেখছি, সিরাম এবং শ্যাম্পু মানে ডেক্সির শ্যাম্পু সিরাম যদি আপনি ইউজ করেন আপু আপনার কোনো কথা নেই, অনেক ভালো। আমি এর আগে ডেক্সি একটা ইয়া সেল করছিলাম, সিরাম সেল করছিলাম, মানে একটার মধ্যে অনেকগুলো থাকে মানে জোস, এগুলো আপনার হচ্ছে অনেক ভালো কাজ করবে। আপনি সার্চ দিলে পেয়ে যাবেন, ডেক্সি লিখে সার্চ দেন কত 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 রিভিউ লাগবে আপনারা দেখে আসেন। আপু আমি তোমার লাইভে প্রথম। আচ্ছা আপু ওয়েলকাম মাই পেজ। আপু ফেস ওয়াশের প্রাইস কত? ফেস ওয়াশটার প্রাইস হচ্ছে তোমার 1000 টাকা, এটা ডিসকাউন্ট প্রাইস হচ্ছে 850 টাকা। 850 না,
হ্যাঁ 850 টাকা, ডিসকাউন্ট প্রাইস হচ্ছে 850 টাকা, ভিটামিন সি ফেস ওয়াশটার। আপু আপু কেমন আছো? ভালো আছি আসমা আসমি আপু, আপনি কেমন আছেন আসমি আপু? আপু আমার জন্য দোয়া করো, আমি একটু অসুস্থ, জ্বর আসছে। আরে আপু রাফিও অসুস্থ, রাফির জন্য সবাই একটু দোয়া করো, ওর হচ্ছে সারা রাত হচ্ছে ঘুমাইতে পারে নাই, রাফির হচ্ছে জ্বর আসছে, গলা ব্যথা, তারপরে হচ্ছে ঠান্ডা। কালকে তো মানে আমি তো একদম পুরো ভয় পেয়ে গেছি, সারা রাত কান্না করছে, নাক দিয়ে পানি পড়তেছে, ঠান্ডা জ্বর, গলার কিচ্ছু মানে গলা প্রচন্ড পরিমাণে ব্যথা, পানিও খাইতে পারে না, গলা ব্যথা করে, ছোট মানুষ তো হচ্ছে, এখনো ঘুমায় আছে, মানে সারাদিন ঘুম। যেই মানুষ নাকি হচ্ছে মানে ওর 5 মিনিট শান্তি নেই, ওর কি মানে ও হচ্ছে সারাদিনই হচ্ছে দেখবা লাফালাফি করতে থাকবে, মানে ওর শান্তি নেই। তো সেই মানুষকে সারাদিন ঘুম, একদম ঘুম, কোনো মানে বিছানা থেকে উঠেই না। আপু বানানা লিপ বাম কি সেল করো? জি আপু সেল করি। আপু মেসটা কি অফার প্রাইস কত? 920 টাকা বা 30 টাকা? আচ্ছা সবাই ভালো থাকো, আমি এখন চলে যাব, আমার আবার পার্সেল দিতে যেতে হবে। আমি একটু ড্রেসটা দেখাই দিই, এইটা ছিল আমার আজকে হচ্ছে ভ্যালেন্টাইনের ড্রেস, এটা আমি অনেক আগে নিছি, বাট আমি হচ্ছে আজকে পরবো বলে আর পরি নেই আগে। তো সবাই ভালো থাকেন। আমি আমার বাসা কে কে থাকো? আমার বাসায় আমার মা আছে, আমার বোন আছে, তারপর আমার হচ্ছে রাফি আছে, তারপরে হচ্ছে রবিন আছে, রবিন হচ্ছে মুন্নি আছে, এরাই আছে। আপু ডক্টরের কাছে নিয়ে যাও। হ্যাঁ নিয়ে গেছি আপু। আপু বানানা লিপ বামের দাম কত? 120 ছিল, এখন 100 টাকা করে পেয়ে যাবো। সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ হচ্ছে রাতের বেলা আবার দেখা হবে, লটারি করবো, সো সবাই হচ্ছে আমি এখনই পোস্ট করবো, পোস্টের মধ্যে সবাই কমেন্ট করবা।